ভিউয়ার্স, আজ আপনাদের সাথে ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজ ডিজাইনের সেকেন্ড পার্টটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্ট পার্টে আপনাদের সাথে আমি মূলত যে একটা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের সেকশনটা কিভাবে আপনি চয়েস করবেন, সেকশনের আপনার মিডল পোর্শনের ভ্যালু দেওয়া থাকলে সেখান থেকে আপনি কিভাবে একদম আপনি ডেপথ সিলেক্ট করবেন, সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো আজকে আমরা মূলত আমরা লোডস অন ব্রিজ এন্ড ডিজাইন আইটেম এই দুইটা টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার মানে আমরা একটা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজের যখন সেকশনটা এরকম একটা সেকশন যখন মানে আপনার চয়েস হয়ে গেছে, সেকশনের ডেপথ সব আপনি জানেন, দেন আপনি ওর উপর লোড অ্যাপ্লাই করবেন। এখন আমরা দেখব যে ওই ব্রিজটার উপর আপনার কি ধরনের লোড আসে এবং সেই লোডের উপর ডিপেন্ড করে আপনার মোমেন্ট কেমন আসে, তার উপর ডিপেন্ড করে আমরা ডিজাইন কনসিডার করবো। তার মানে লোড থেকে মোমেন্টে যাব, দেন আমরা ডিজাইন আইটেমের দিকে ঢুকে যাবো, সেখানে আমরা কি কি বিষয়ে ডিজাইন করবো। তো দেখি, আমরা মূলত এখানে দেখানোর চেষ্টা করছি যে একটা ব্রিজের উপর কত ধরনের লোড আসতে পারে, হ্যাঁ, সেই বিষয়টা এখানে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, প্রথমে আমরা ডেড লোড নিয়ে কথা বলবো, বা ডেড লোডের ইফেক্টটা কেমন হয়, ডেড লোড গুলো কিভাবে আসে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। দেন আমরা লাইভ লোড কনসিডার করবো, লাইভ লোডের বিষয়টা দেখবো। লাইভ লোড দুই ধরনের আসতে পারে, একটা ভেহিকেল লোড, একটা প্যাডেস্ট্রিয়ান লোড। ভেহিকেল বলতে আপনার ট্রাক, বাস, এই যে ভেহিকেল গুলো যায় সেগুলো, আর প্যাডেস্ট্রিয়ান বলতে আপনার পথচারী চলাচলের যে লোড গুলো সেগুলো। ডিনামিক ইফেক্ট অফ লাইভ লোড, লাইভ লোডের অবশ্যই একটা ডিনামিক ইফেক্ট আছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, সেই বিষয়টা আমরা ডিজাইনে অবশ্যই কনসিডারে নিয়ে আসবো মোমেন্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে। এরপর ওয়াইন লোড, আর্থকোয়াক লোড, এই দুইটার আর্থকোয়াক দুই রকম হতে পারে, আপনারা সবাই জানেন, একটা স্ট্যাটিক একটা ডিনামিক হতে পারে। তো দুইটা বিষয়ই এখানে কনসিডার করা হয়, লংগিটিউডাল ফোর্সেস, সেন্ট্রিফিউগাল ফোর্সেস, থার্মাল ফোর্সেস, আর্থ প্রেশার, বিওনসি, শিরিঙ্কেজ স্ট্রেস, রিফ শর্টেনিং, ইরেকশন স্ট্রেস, এন্ড সর্বশেষে দুইটা অপশন, একটা হলো আইস লোডিং, একটা রিভার কারেন্ট প্রেশার। এই আমি যে 15 লোডস আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এই 15 লোডস ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের লোড আছে যেগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ব্রিজ ডিজাইনের ক্ষেত্রে আমরা কনসিডার করে থাকি। তো আমরা মূলত এই সব লোড নিয়ে কিন্তু আজকে চিন্তা করবো না, সব লোড নিয়ে আমাদের পক্ষে চিন্তা করা সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা মূলত এই তিনটা লোডের ভিতরে সীমাবদ্ধ থাকবো, বাদও পড়ে যেতে। এবং সবশেষে আমরা এই তিনটা লোড থেকে কনসিডার করে আমরা সেটা থেকে কিভাবে মোমেন্ট বিল্ড করতে হয়, একটা কম্বিনেশন লোডের একটা ক্রাইটেরিয়া দেখবো, লোড গুলোকে কিভাবে কম্বাইন করতে হয়, শুধু সব লোড গুলোকে কম্বাইন করার প্রসেস দেখবো। এবং আমরা আমাদের শুধুমাত্র যে আজকের যে এলিমেন্টস তিনটা নিয়ে কথা বলতেছি, এই তিনটার ক্ষেত্রেও আপনার যে কম্বাইন্ড একটা বিষয় থাকে সেই বিষয়টা আমরা এখানে দেখবো। এবং আলটিমেটলি আমরা কিন্তু মোমেন্ট বের করার চেষ্টা করবো এখান থেকে, যখন আমার এই লোড গুলো থেকে মোমেন্ট বের করার চেষ্টা হয়ে যাবে, মোমেন্ট শেয়ার এইগুলো যখন বের হয়ে যাবে তখন আমরা কিন্তু ডিজাইন আইটেমে চলে যাবো, ঠিক আছে। তো ডিজাইন আইটেমে আমরা মূলত যেগুলো যে বিষয়গুলো দেখার চেষ্টা করবো সেটা হলো যে কি কি বিষয় আমরা ডিজাইন করি, এই বিষয়গুলো আগেই আপনাদের চিন্তা থাকতে হবে। আমরা ব্যালেন্স ক্যান্টিলিভার ব্রিজে আমরা মূলত ব্রিজে সাব সুপার স্ট্রাকচার ডিজাইন করি, সুপার স্ট্রাকচার ডিজাইনে আমরা ডেক স্ল্যাব ডিজাইন করি, গার্ডার ডিজাইন করি, মেইন গার্ডার যেটা, ডায়াফ্রাম বিম যেটা, ডায়াফ্রাম বিমকে আমরা ক্রস গার্ডারও বলি, ক্রস গার্ডার ডিজাইন করি, রেলিং ডিজাইন করি, আর্টিকুলেশন ডিজাইন করি, তার মানে হিঞ্জের জয়েন্ট গুলাকে আমরা ডিজাইন করি, আর্টিকুলেশন বলতে এটা বোঝাচ্ছে। তো এই বিষয়গুলো আমরা ডিজাইন করি, আর তারপর আমরা ব্রিজের পায়ার ডিজাইন করি। এটা অবশ্যই আপনি বুঝতে পারছেন যে সাবস্ট্রাকচারের অংশ, সুপার স্ট্রাকচারের পরে এগুলো সাবস্ট্রাকচারের অংশ, ফাউন্ডেশন, অ্যাবাটমেন্ট এন্ড উইং ওয়াল থাকে অনেক সময়, সেইগুলোকে ডিজাইন করা হয়। অ্যাপ্রোচ রোড কিভাবে হবে, কেমনে হবে, লেন্থ কত হবে, এই বিষয়গুলোকে ডিজাইন কনসিডার নেওয়া হয়। রিভার টার্নিং ওয়ার্কস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, রিভার টার্নিং ওয়ার্কস না করলে কিন্তু বুঝতেই পারছেন যে ব্রিজটা কিন্তু আপনার স্থায়িত্বতা লাভ করবে না। তো এই বিষয়গুলো ডিজাইন টোটাল যখন ডিজাইন করে তো এই বিষয়গুলো কনসিডার করা হয়। তো আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে আজকে ডিজাইন আলোচনা করবো সেটা হলো ডায়াফ্রাম পর্যন্ত, ডেস্ক স্ল্যাব থেকে গার্ডার করবো, ডায়াফ্রাম করবো, এই তিনটা টপিক্স আলোচনা করবো। পরবর্তীতে কোনোদিন হয়তো আপনাদের সাথে রেলিং এবং আর্টিকুলেশন এই দুটা টপিক্স নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আমরা প্রিলিমিনারি ডিজাইনে মূলত এই পাঁচটা বিষয় নিয়ে কনসিডার করি, সুপার স্ট্রাকচারের পাঁচটা বিষয় নিয়ে কনসিডার করি, একটা হলো ডেস্ক স্ল্যাব, গার্ডার, ডায়াফ্রাম, রেলিং, আর হলো আর্টিকুলেশন। তো কথা না বাড়িয়ে আমরা প্রথম লোডস এর ভেরিয়েশন দেখবো, লোডস থেকে মোমেন্ট পাওয়ার পর আমরা ডিজাইনে চলে যাবো। তো চলুন আমরা প্রথম লোডস এন্ড ব্রিজ
এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। তো আমরা প্রথমে যেটা আলোচনা করবো সেটা ডেড লোড নিয়ে। তো ডেড লোড নিয়ে যদি আলোচনা করি, তো ডেড লোড আপনারা সবাই জানেন যে ডেড লোড বেসিক্যালি জিওমেট্রির উপর ডিপেন্ড করে, যে ওনার একটা স্ট্রাকচার, এগুলো একটা স্ট্রাকচারের একদম যে লোড গুলো স্থায়ীভাবে থাকে সেগুলো তারা ডেড লোড বলে থাকে। তো এটা স্ট্রাকচারের জিওমেট্রি যদি জানা থাকে, সেখান থেকে কিন্তু আমরা সেই যদি কংক্রিট ইউজ করা হয়, তো কংক্রিটের ক্ষেত্রে আমরা কিন্তু তার যে ইউনিট ওয়েট আছে সেটা দ্বারা গুণ করে আমরা কিন্তু এটা এটা খুব ইজি, এটা আমরা বের করতে পারি ইজিলি ডেড লোডের কনসেপ্টটা, ডেড লোডের হিসাবটা। তো ডেড লোডে বেশি একটা সমস্যা হয় না, সমস্যাটা হয় আমাদের মূলত লাইভ লোডে, যে লাইভ লোডের আমাদের হিসাবটা একটু চেঞ্জ হয়ে যায়, সে লাইভ লোডের একটু ক্যালকুলেশন গুলো অন্যরকম হয়। কারণ লাইভ লোডে আমরা দুই ধরনের লোডিং প্যাটার্ন ইউজ করে থাকি, একটা হলো আপনার ACS 20 50, মানে এটা হলো আপনার ট্র্যাক লোডিং এর ক্ষেত্রে। আর যদি আপনার ইকুইপমেন্ট ডেড লোড ইউজ করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেখানে ডিস্ট্রিবিউটেড লোড থাকে, সেখানে আপনার পয়েন্ট লোড থাকে, এই বিষয়গুলো কিন্তু আপনাকে অবশ্যই সেখানে কনসিডার করতে হবে। তো ডেড লোডের হিসাবটা খুবই সহজ, লাইভ লোডের হিসাবটা একটু জটিল। তো আমরা এখন মূলত লাইভ লোডের যে হিসাবগুলো আছে সেখান থেকে কিভাবে আপনি লাইভ লোডের ক্যালকুলেশন করবেন, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করে, সেই বিষয়গুলো আগে দেখার চেষ্টা করি। তো তারপরে আমরা ডিনামিক লাইভ লোড নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করবো। লাইভ লোডের কথা বলতেছি আমি। তো লাইভ লোড এখানে বলা হচ্ছে যে ভেহিকল, কার, পেডেস্ট্রিয়ান, এগুলো গেলে লাইভ লোড বলা হয়। এবার হলো এই লাইভ লোডের দুই রকমের হতে পারে, একটা হলো আমরা দুই রকম কনসিডার করতে পারি, একটা হলো ইকুইপমেন্ট লোড, ডেড লোড, ইকুইপমেন্ট লেন লোড, আর একটা হলো ট্র্যাক লোডিং। হ্যাঁ, ট্র্যাক লোডিং দিয়ে আমরা এটাকে কনসিডার করতে পারি, আবার ইকুইপমেন্ট লেন লোড দিয়ে কনসিডার করতে পারি। দুটার ভিতরে মেন ডিফারেন্সটা কোথায়? দুটার ভিতরে মেন ডিফারেন্সটা হলো যে ট্র্যাক লোডিং, যেটা আপনি যে ট্র্যাকের যে ফিগার দিতে বলতেছেন, এই ট্র্যাক লোডিং এ আপনার বেসিক্যালি পয়েন্ট লোড কে কনসিডার করা হয়, পয়েন্ট লোড। হ্যাঁ, এই যে হুইল গুলো আছে, এই হুইলের নিচে যে লোড গুলো আছে সেইগুলোকে কনসিডার করা হয়। আর ইকুইপমেন্ট লেন লোড যেটা, সেটাকে পয়েন্ট লোড না, সেটা ডিস্ট্রিবিউটেড লোড হিসেবে কনসিডার করা হয়। তো এখানে আপনারা একটু খেয়াল করুন যে পয়েন্ট লোড গুলোকে কিভাবে কনসিডার করা হয়। এর আগেও আপনাদেরকে এই সাথে এই বিষয়টা নিয়ে আমরা যখন ডেকার্ডার ব্রিজ নিয়ে আলোচনা করছিলাম, তখন এই বিষয়টা নিয়ে আমাদের সাথে আলোচনা করা হয়েছিল। তো যাই হোক, আরেকবার দেখা বিষয়টা, সেটা হলো যে এই হুইল আপনার যখন এই গাড়িটা, যেমন একটা ট্র্যাক দেখতে পাচ্ছেন, এই ট্র্যাকটা যখন একটা ব্রিজের উপর উঠবে, এটা হলো ব্রিজ ধরুন, এই ব্রিজের স্পেনের এই পয়েন্টগুলোতে কি পরিমাণ লোড দিবে। এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো যে ট্র্যাক লোডিং দুই রকম, এখানে ট্র্যাক কিন্তু, এখানে হুইল কিন্তু আরেকটাও থাকতে পারে। আমরা সর্বোচ্চ লম্বাটাকে চিন্তা করে নিই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে কিন্তু আমার হুইল আর একটা এইভাবে থাকতে পারে, ঠিক আছে? তো আরেকটা হুইল থাকলে সেটা কেমনে হবে, সেটা বিষয়টা আমরা দেখি। তো আমরা বলবো যে এই যে ফার্স্ট যে হুইলটা, এগুলোকে ফার্স্ট হুইল বলবো, আর পিছনে যে দুইটা হুইল থাকবে সেই দুইটা হুইলকে আমরা রেয়ার হুইল বলবো, ঠিক আছে? তো ফার্স্ট হুইল এটাকে আমরা এই যে 8000 পাউন্ড, হ্যাঁ, মানে 8 কিপ যেটাকে বলি, 8 কিপ হলো দুইটা লোড, দুইটা হুইল মিলে একটা হুইল তারা দিচ্ছে কত, এটা হলো 4 কিপ, আমরা এটা হলো 16 কিপ, এবং এটা হলো 16। এটা যদি ACS 20 44 লোডিং হয় সেক্ষেত্রে হলো এরকম লোডিং কন্ডিশন হবে, মানে ট্র্যাকের উপর ডিপেন্ড করে ওটাকে আবার ACS 20 44, আর একটা হলো ACS 15 44, এইভাবে ডিফাইন করে আরও কিছু ক্লাসিফিকেশন আছে। তো বেসিক্যালি আমরা দুইটাকে ইউজ করে থাকি, ACS 20 আর হলো ACS 15। 20 হলো হলো 4 কিপ, 16 কিপ, 16 কিপ, আর যদি 15 হয় তাহলে আমরা এটাকে বলি 3 কিপ, এটাকে বলি 12 কিপ, আর এটা হলো বলি 12 কিপ। এইভাবে আমরা আসলে আপনার যে ট্র্যাক লোডিংয়ে যে এইচ ট্র্যাক লোডিং যেটা, সেটাকে এইভাবে ডিফাইন করি। তো আমরা কনসিডার করবো, আমরা ডিজাইন এগুলো দেখবো, আমরা লোড সম্পর্কে ডিটেলস আলোচনা করতেছি আর কি। এখন আমরা যখন এই ট্র্যাক লোডিংটা যখন হুইলের উপর, মানে যখন ব্রিজের উপর উঠবে, তখন সেটাকে কীভাবে কনসিডার করবো সেটা আমরা ডিটেলস আর একটু আলোচনা করবো ডিজাইনের সময়। তবে আমরা মেন বেসিক বিষয়টা বুঝেন যে ACS 20 বলছে না কোশ্চিনসে নাকি 15 বলছে। যদি 20 বলে তাহলে আমরা 4 কিপ, 16 কিপ ইউজ করবো, আর 15 বললে আমরা 3 কিপ, 12 কিপ, 12 কিপ ইউজ করবো পার হুইলে, প্রত্যেক হুইল। আর দুইটা হুইল মিলে কিন্তু 8 কিউ এখানে, ঠিক আছে? আর একটা বিষয় হলো এই যে এই হুইল থেকে এই হুইলের ডিস্টেন্স কত, এই হুইল থেকে এই হুইলের ডিস্টেন্স, এই ফার্স্ট হুইল থেকে প্রথম যে রেয়ার হুইলটা আছে এটা ডিস্টেন্স হলো 14 ফিট, আর পরবর্তী রেয়ার হুইল থেকে তার পরে যে রেয়ার হুইল আছে সেটা হলো 14 থেকে 30 ফিট। তবে আমরা 14 ফিটই এখানে ধরে নিই, 14 ফিট 14 ফিট দুটাকেই ধরে নিই আমরা, ঠিক আছে?
আরেকটা ফিগার হলো, এটা হলো আপনার এই যে পিছন থেকে যখন আপনি একটা ট্র্যাকে দেখবেন, তখন সেটা কি হয় যে এই হুইলের সেন্টার থেকে এই হুইলের সেন্টার পর্যন্ত ডিস্টেন্স হলো 6 ফিট, আর ক্লিয়ারেন্স থাকে আরেকটা এই হুইল থেকে আগে যে ক্লিয়ারেন্স সেটা হলো 2 ফিট, এবং এই হুইল থেকে ক্লিয়ারেন্স থাকবে 2 ফিট, টোটাল হলো 10 ফিট আমাদের ক্লিয়ারেন্স। অ্যান্ড এই 10 ফিটটা আমাদের ইম্পর্টেন্ট, আমরা সামনে 10 ফিট নিয়ে একটু আলোচনা করবো যে 10 ফিট। তো মেন বেসিক বিষয়টা এখন আমি বুঝলাম। এরপর আমরা দেখবো যে লেন লোডিংটা, লেন লোডিংটা যদি দেখেন আপনারা তাহলে দেখতে পারবেন এই যে লেন লোডিংটাতে যেটা হয় যে এটার একটা ক্রাইটেরিয়া আছে যে কোন কখন আমরা লেন লোডিংটা ইউজ করি, কখন আমরা পয়েন্ট লোডিংটা ইউজ করি। তো লেন লোডিংটা আসলে হিসাবে সুবিধাতে হিসাব অনেক সহজ করে দেয়। আমরা সাধারণত যেসব জায়গাতে আমাদের গাড়ি চলাচল করে সেসব জায়গাতে বেসিক্যালি আমরা এইসব হুইল কনসিডার, মানে আমরা তখন পয়েন্ট লোড হিসেবে চিন্তা করতে পারি না, কারণ আপনি বুঝতেই পারতেছেন যে যেখানে আপনার রেল গাড়ি যাবে সেখানে কিন্তু অনেক লেন ধরে সেখানে আপনার ডিস্ট্রিবিউটেড লোড থাকবে, সেক্ষেত্রে আমরা কিন্তু এভাবে কনসেন্ট্রেটেড লোড আর ইউনিফর্ম লোড আমরা কনসিডার করি, ঠিক আছে। তো লেন লোডিং এর ক্ষেত্রে এরকম একটা ফিগার দেখতে পাচ্ছেন আপনারা, HS20 HS20 40, দুটো ফিগার এখানে বলা আছে, 50 40 বলা আছে। তো এখানে কোনটার ক্ষেত্রে কোনটা ইউজ করবেন এটা এর আগে আপনাদের সাথে আলোচনা করছি, তারপর আরেকবার দেখাচ্ছি। কনসেন্ট্রেটেড লোড যখন হবে তখন 80 কিপ ফর মোমেন্টের জন্য, আর 26 কিপ যেটা মানে 26,000 পাউন্ড সেটা হলো আপনার শেয়ারের জন্য। আপনারা যখন শেয়ার ডায়াগ্রাম অঙ্কন করবেন তখন এটা একটু বোঝার আছে এখানে, সেটা হলো যে শেয়ার ডায়াগ্রামে যখন আমরা করি তখন শেয়ারের ক্ষেত্রে আমরা 26 কিপ ইউজ করি, আর মোমেন্টের ক্ষেত্রে আমরা 18 কিপ ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, এটা হলো কনসেন্ট্রেটেড লোড। আর যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড হয় তখন আমরা 640 পাউন্ড পার লিনিয়ার ফিটে আমরা ইউজ করি এবং লেন লোডের ক্ষেত্রে। আর এখানে আমরা দেখেন যদি এটা যদি 15 লোডিং হয় তাহলে আমরা এটা হলো 13.5 কিপ ইউজ করি, আর হলো 19.5 কিপ ইউজ করি শিয়ারের ক্ষেত্রে, আর মোমেন্টের ক্ষেত্রে এটা তো দেখলেনি। আর যদি ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে আমরা 480 ইউজ করে থাকি, ঠিক আছে। তো এটা হলো মেন দুইটার ভিতরে বেসিক পার্থক্য। এখন আমরা আপনাদেরকে একটু দেখাই আসি যে এইটা আমরা যখন প্র্যাকটিক্যালি ইউজ করব তখন আমরা বাস্তবে একটা ডায়াগ্রামের সাথে, আপনারা সবাই ইনফ্লুয়েন্স লাইনের সাথে পরিচিত, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের সাথে মূলত এটাকে এটার কম্বিনেশন করা হয়। তো ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামে এটা কিভাবে হয় এটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই তাহলে আপনারা বিষয়টা ফুল ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে এই যে ফিগারটাতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন যে আমি একটা একটা পয়েন্ট, ধরেন আমি একটা একটা পয়েন্টে একটা পয়েন্টের আপনার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম এরকম, এবং সেখানে ধরেন আপনি লোড ইউজ করছেন, ঠিক আছে। তাহলে সেই লোডগুলো কিভাবে কাউন্ট করা হয় দেখেন, যে আমরা প্রথমে ধরেন ওই পয়েন্টে একটা লোড ইউজ করি, হ্যাঁ, তারপরে একটা ইউ লোড ইউজ, তারপর আরেকটা ইউজ, মানে এটা মূলত যে আপনার এটা হলো 4 কিপ, মানে এটা 4WW দিয়ে বোঝানো হয়েছে। এটা 4 কিপ যদি হয় তাহলে 4 × 16 কিপ, যার কারণে হলো 4×4WW আমি 4 হিসেবে ডিফাইন করা হয়েছে। এখানে W ইজ ইকুয়াল টু হলো 4, ঠিক আছে। তাই এটা হলো 4 কিপ, এটা হলো আপনার HS, তাহলে কি HS 20 লোডিং এর ক্ষেত্রে এরকম হবে। তো আমরা এই ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামের মধ্যে মূলত আমরা ওই লোড গুলাকে ইন্ট্রোডিউস করি, হ্যাঁ, আমরা যেখানে ম্যাক্সিমাম পাওয়ার সম্ভাবনা আছে সেখানে আমরা ম্যাক্সিমাম হুইলটা দিই, আর তারপরে এইভাবে আমরা কনসিডার করি, ঠিক আছে। তো এটা আমরা দেখবো ডিজাই, আমরা যখন আরো প্র্যাকটিক্যালি যখন আমরা এটাকে ক্যালকুলেশন করবো এটা থেকে সেটা আমরা দেখবো। তবে ক্যালকুলেশন প্রসিডিওরটা আপনাদের এখানে শেখা দরকার, কারণ ওইখানে যে আমি শুধু ক্যালকুলেশন দেখাই দিব যে এইভাবে এইভাবে ক্যালকুলেশন করতে হয়। তো ক্যালকুলেশন কিভাবে করতে হয়, যে ইনফ্লুয়েন্স লাইন যে পয়েন্টে আপনার শেয়ারের মান নির্ণয় করতে পারবে, যে যে পয়েন্টে সেই পয়েন্টে আপনি এইভাবে শেয়ারের ডায়াগ্রামটা অঙ্কন করবেন এবং সেখানে আপনি হুইলগুলো বসাবেন, সেখানে হুইলগুলো বসাবেন। এভাবে এটা হলো হুইল লোডিং এর ক্ষেত্রে, মানে এই ট্র্যাক লোডিং, ট্র্যাক লোডিং যখন লেন লোডিং না, কিন্তু ট্র্যাক লোডিং এর ক্ষেত্রে আপনি এভাবে পয়েন্ট লোড আকারে বসান সেগুলোকে, ঠিক আছে। এবং ম্যাক্সিমাম পয়েন্টগুলোতে আপনার মানে যেখানে সর্বোচ্চ মান বা সম্ভাবনা আছে সেখানে কিন্তু আপনি রেয়ার হুইলটা বসান, ঠিক আছে, যেখানে যে হুইলের ভ্যালুটা আপনার সব থেকে বেশি। এবং এখান থেকে একটা থেকে একটা ডিস্টেন্স যদি বলি আমি, একটা থেকে একটা ডিস্টেন্স 14 ফিট এবং এটা থেকে এটারও ডিস্টেন্স 14 ফিট হিসেবে কাউন্ট করা হয় আমাদের, ঠিক আছে। তো এটা একরকম দেখলেন। এবার আমি যদি আপনাদেরকে এটারই যদি আপনাদেরকে আমি ইয়ে দেখাই, যদি লেন লোডিং এর ক্ষেত্রে কি হয় দেখেন, লেন লোডিং এর ক্ষেত্রে একই বিষয়ই লেন লোডিং এর ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে কেমন, যেমন আপনি যদি এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে এটা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অবশ্যই, এবং লেন লোডিং এর ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে এইখানে যদি এটা মোমেন্ট ডায়াগ্রাম, যদি এটা মোমেন্ট ডায়াগ্রাম হয় তাহলে মোমেন্টের ভ্যালু আসবে। এইসব জায়গাগুলোতে আমরা অনেক সময় ভুল করে ফেলি, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের পয়েন্ট লোডের যে পয়েন্ট, আমরা যেটা করি আমরা এর আগে ইনফ্লুয়েন্স লাইনে শিখে আসছি, এটা আমরা যারা ওই লেকচারগুলো দেখেন অবশ্যই দেখে নেবেন, আরো ডিটেলস ওইখানে অনেক আলোচনা করছি আমি। তো সংক্ষেপে এখানে আমি বলতেছি সেটা হলো যে এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, হ্যাঁ, এই ম্যাক্সিমাম পয়েন্টে কিন্তু আমার সর্বোচ্চ যে মানটা পয়েন্ট লোডের মানটা ইউজ করা হয়, মানে ম্যাক্সিমাম পয়েন্ট যেখানে
পাবেন চূড়া যেখানে, সেই জায়গাতে আপনি ম্যাক্সিমাম এই পয়েন্ট লোডটা ইউজ করেন। আপনাদের এই লেন লোডিং সম্পর্কে কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম, মনে করে দেখেন যে এই যে লেন লোডিং যদি দেখেন, এই লোডিং এ আমার একটা ছিল পয়েন্ট লোড, এই যে এইচএস 20 লোডিং, একটা ছিল পয়েন্ট লোড আর একটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ছিল। এই দুইটা লোডই, পয়েন্ট লোড এবং ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এই দুইটা লোডই কিন্তু একই জায়গায় আমাকে ইউজ করতে হবে। এখন আমি কিভাবে ওটাকে ইউজ করবো দেখেন, এটাকে ইউজ করবো এভাবে যে আমি এ ধরেন এই ডায়াগ্রামের ভিতরে আপনি ইউজ করতেছেন, কারণ আপনার তো এটা হলো পজিটিভ আর এই পারফরমটা নেগেটিভ, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভের জন্য, ঠিক আছে, আপনি পজিটিভের জন্য বের করবেন। তো আপনার এই ডায়াগ্রাম এখান থেকে শুরু, এখান থেকে শেষ। এখন এখানে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা আছে, ম্যাক্সিমাম পয়েন্ট আছে হলো এই জায়গাটা, ঠিক আছে। তো এই জায়গাটাতে আপনি এইচএস 20 ইউজ করতেছেন, তাহলে এইচএস 20, হ্যাঁ এইচএস 20 যদি ইউজ করেন তাহলে এই দেখেন 18 কিপ লোড আপনি এখানে ইউজ করবেন এই পয়েন্ট লোডের জায়গায়, পয়েন্ট লোড হিসেবে দেখেন, পয়েন্ট লোড হিসেবে, ঠিক আছে। দুটাকে আমি কম্বিনেশন করে আপনাদেরকে দেখাচ্ছি, হ্যাঁ। এবং আপনি কি করবেন, এই যে ইউনিফর্মালি যে ডিস্ট্রিবিউটেড লোড আছে, এই যে এখান থেকে দেখলেন যে 640 পাউন্ড মানে 0.64 আর কি যেটাকে বলে, 640 পাউন্ড ইউজ করবেন এইচএস 20 এর ক্ষেত্রে আপনি এভাবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড থ্রু আউট দা ডায়াগ্রাম, এই ডায়াগ্রামের সম্পূর্ণ অংশটুকু জুড়ে আপনি এভাবে ইউনিফর্ম ডিসপ্লে লোড ইউজ করবেন, এবং যেখানে ম্যাক্সিমাম পয়েন্ট পাওয়ার সম্ভাবনা সেখানে আপনি পয়েন্ট লোডটা ইউজ করবেন এই লেন লোডিং এর ক্ষেত্রে, যেখানে ট্রেন যাবে, ট্র্যাকের বদলে ট্রেন যাবে। আর যখন পয়েন্ট লোড হবে তখন তো কিছুক্ষণ আগে দেখালাম, এখানে আমরা হুইল ইউজ করি আর লেন লোডিং এ আমরা এভাবে পয়েন্ট লোড একটা ইন্ট্রোডিউস করি, এবং সেখানে সাথে সাথে ইউনিফর্ম ডিসপ্লে লোডটাও আমরা এখানে ইউজ করে থাকি। তো দেখুন, আমরা মূলত এতক্ষণ ধরে ডেড লোড নিয়ে আলোচনা করছি, ডেড লোড বুঝে ফেলছি, লাইভ লোড নিয়ে আমরা আলোচনা করছি, এটা বুঝে ফেলছি, লাইভ লোড গুলো কিভাবে কিভাবে হিসাব করবো। এবার ডিনামিক ইফেক্ট অফ লাইভ লোড, লাইভ লোডের যে ডিনামিক ইফেক্ট আছে এটা আমাদেরকে একটু বুঝতে হবে, এবং এখানে একটু ঝামেলা আছে সেটা আমরা একটু ক্লিয়ার করার চেষ্টা করবো। তো আপনারা দেখতে পারতেছেন এখানে আমি একটা ফিগার দেখানোর চেষ্টা করতেছি, মানে ফিগার বলতে একটা সূত্র দেখানোর চেষ্টা করতেছি, এবং সাথে আমি কিছু এখানে এই সূত্র আলোকে কিছু কথা এখানে বলা আছে, এবং সাথে আমি আরেকটা ফিগার দেখাবো যেটা দেখলে আপনার মোটামুটি ডিনামিক ইফেক্ট লাইভ লোড এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখেন, এটা হলো ডিনামিক ইফেক্ট বলতে আই ইম্প্যাক্ট ফ্যাক্টর, এটা আমরা বের করি, মানে আমরা যেটা করি আমরা এটা ক্যালকুলেশন অনেক সহজ করে ফেলি, এবং অনেক সহজ করার কারণে আমরা যেটা করি সেটা হলো যে আমরা এই লাইভ লোডের যে মানটা আপনার কিছুক্ষণ আগে যেভাবে ক্যালকুলেশন করে দেখালাম ওইভাবে আমরা ক্যালকুলেশন করবো লাইভ লোডের ক্ষেত্রে। লাইভ লোডের ক্ষেত্রে ক্যালকুলেশন করো আমরা ওই লাইভ লোডের যে মানটা পাবো আমরা তার সাথে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করবো, গুণ করলেই আমরা ডিনামিক ইফেক্ট অফ লাইভ লোড আমরা পেয়ে যাবো। তো এটা হলো মেন কনসেপ্ট, হ্যাঁ। তো এখন এই ফ্যাক্টর দ্বারা যখন গুণ করবো, ফ্যাক্টরটা বের করার ক্ষেত্রে আপনাকে একটা সূত্র ইউজ করতে হয়, সূত্রটা হলো 50/L+125, যেটার মান 0.3 থেকে সমান অথবা ছোট হবে, ঠিক আছে। তো এই যে মানটা 0.3 সমান অথবা ছোট হবে এটা ঠিক আছে, 0.3 থেকে যদি ছোট হয় তাহলে অবশ্যই 0.3 নিব, আর 0.3 থেকে বেশি হয়ে গেলে, হ্যাঁ, তো 0.3 থেকে বেশি হলে 0.3 বেশি আমরা নিতে পারবো না, 30% আর কি কনসিডার করা হয়। তো এটার ক্ষেত্রে আপনার এই এলটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ এখানে এলটা হলো লোডেড লেন্থ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলটা হলো কি লোডেড লেন্থ। এই লোডেড লেন্থের মানটা আমরা কিভাবে বের করি, আমরা কিভাবে বের করবো এটা যদি আপনাদেরকে একটু ডিফাইন করি বা একটু যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখবেন যে এখানে অ্যাস্টোর 2002 এক্সপ্লেনেশন অফ লোডেড লেন্থ সম্পর্কে কিছু কথা বলা আছে যে এলটা আপনি কিভাবে কনসিডার করবেন। তো এখানে প্রথমে যেটা বলতে হচ্ছে সেটা হলো ফর রোডওয়ে ফ্লোর দ্য ডিজাইন স্প্যান লেন্থ, মানে যদি রোডওয়ে হয় তার মানে যদি এরকম কোনো কিছু হয় তাহলে এটাকে আমরা বলি যে একদম লেন্থ, মানে আমরা যদি ব্রিজের টোটাল স্প্যান লেন্থ যেটা সেটাই হলো আমাদের রোডওয়ে ফ্লোরের ক্ষেত্রে আর কি, ঠিক আছে। রোডওয়ে যদি ফ্লোর হয় জাস্ট ফ্লোর, সেক্ষেত্রে আমরা ডিজাইন স্প্যান লেন্থ বলি, হ্যাঁ। তো এরপর ফর ট্রান্সভার্স মেম্বার সাচ অ্যাজ ফ্লোর বিম দা স্প্যান লেন্থ অফ মেম্বার সেন্টার টু সেন্টার অফ সাপোর্ট। তো এ যদি আমার এরকম হয় যদি আড়াআড়ি কোনো মেম্বার হয়, যেমন ধরুন এদিকে আপনার হলো ফ্লো আছে আর তার আড়াআড়ি আপনি একটা মেম্বার দিচ্ছেন, যেমন আমরা এক্ষেত্রে আমরা যদি বলি আমরা যে ব্রিজটা ডিজাইন করছি এক্ষেত্রে আমরা ডায়াফ্রামের কথা বলতে পারি, যেটা ফ্লোর বিম জাস্ট লাইক ফ্লোর বিম, ঠিক আছে। তো ডায়াফ্রামের ক্ষেত্রে যেটা হয় সেন্টার থেকে সেন্টার, মানে এই পাশে সেন্টার থেকে এই পাশে সেন্টার পর্যন্ত আপনাকে এটা কাউন্ট করতে হয়, এটাই হলো লেন লোডের লেন, ঠিক আছে। এরপরে যেটা সেটা হলো যে ফর কম্পিউটার ট্র্যাক লোড মোমেন্ট দ্য স্প্যান লেন্থ, আর যে কনসেপ্টটা বলছে কনসেপ্টের একটা ডায়াগ্রাম অঙ্কন করা আছে, তার মানে এই পয়েন্ট থেকে আপনার এই দেখেন সর্বোচ্চ যে এক্সেল এর লোড সেটা হলো এই পর্যন্ত, নট এই পর্যন্ত, তার মানে আপনার যে লেন্থ হবে ইম্প্যাক্ট ফ্যাক্টরটা হবে সেটা হলো এখান থেকে এই পর্যন্ত হবে, বুঝতে পারছেন কথাটা। তার মানে আপনি যখন ট্র্যাকের লোড মোমেন্ট কনসিডার করবেন, হ্যাঁ, তখন আপনাকে
কি করতে হবে, ক্যান্টিলিভার আর্মের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই ক্যান্টিলিভার আর্ম, তার মানে এই দেখেন একটা ক্যান্টিলিভার অবস্থা এখানে সৃষ্টি করছে, অবশ্যই বুঝতে পারতেছেন। তো ক্যান্টিলিভার আর্ম যখন এখানে হবে, এটা কিন্তু ইয়ে না, এটা এইটা এটা হলো ক্যান্টিলিভার, মানে এখানে হিন ছিল আর কি। তো সেক্ষেত্রে আপনার হবে হলো যেখান থেকে আপনি ওই মানে মোমেন্ট ডায়াগ্রামটা শুরু হলো, যেখান থেকে শুরু হলো সেখান থেকে আপনি হলো সর্বোচ্চ যে মোস্ট পয়েন্ট আছে এক্সেলে সেই পয়েন্ট পর্যন্ত নেবে। এই 3 নম্বর সি নাম্বারে যেটা দেখলেন এটা তারা এটাই বোঝাচ্ছে, ক্যান্টিলিভার যখন হবে আর্ম তখন যেখান থেকে আপনার ডায়াগ্রামটা শুরু হবে ওইখান থেকে ফার্দার মোস্ট অ্যাক্সেল পর্যন্ত আপনি এই চ্যাপ্টার নেবেন। এরপর ডি নাম্বার দেখেন, ফর শিয়ার ডি টু ট্র্যাক লোড দ্য লেন্থ অফ দ্য লোডের পোর্শন অফ স্পেন ফ্রম দ্য পয়েন্ট আন্ডার কনসিডারেশন টু দ্য ফার রিয়াকশন এক্সেপ্ট ফর ক্যান্টিলিভার আর্মস ইউজ এ 30% ইম্প্যাক্ট ফ্যাক্টর। এটা যদি আমি যদি এই ডায়াগ্রামটা দেখেন একই কথা বোঝাবে এই ডায়াগ্রামটা দ্বারাও, এই যে ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটা বলতেছে যে এই এই যে কনসেপ্টটা কিছুক্ষণ আগে বললাম এরকম একটা কনসেপ্ট এখানে বলা হচ্ছে যে যেখান থেকে আপনার শিয়ারটা শুরু হবে সেখান থেকে ফার্দার যে পয়েন্ট পর্যন্ত আপনার হলো এই ইয়ের ইফেক্টটা থাকবে, এখানে এক্সেল বলে না, এখানে বলছে যে আপনার যেখানে হলো এই আপনার ইয়েটার এর রিয়াকশনটা থাকবে, এই ডায়াগ্রামের ইফেক্টটা থাকবে ওই পর্যন্ত লেন্থটা আপনাকে কনসিডার করতে হবে শিয়ারের ক্ষেত্রে। তা শিয়ারের ক্ষেত্রে যেখানে আপনার ইয়েটা শুরু শুরু হচ্ছে, যে শিয়ার ডায়াগ্রামটা যেখানে শুরু হচ্ছে সেখান থেকে সর্ব একদম শেষ পর্যন্ত যেতে হবে, আর মোমেন্টের ক্ষেত্রে আপনি যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে ফার্দার মোস্ট অ্যাক্সেলে পর্যন্ত আপনাকে যেতে হবে। এবার এটা হলো আপনার যখন আপনি ভেঙে ভেঙে করবেন বিষয়টাকে, ঠিক আছে, কিন্তু যখন একটা কন্টিনিউয়াস স্পিন হবে তখন আপনার বিষয়টা আবার আলাদা। কন্টিনিউয়াস স্পিনের ক্ষেত্রে আপনি যদি এই দুটো ডায়াগ্রাম দেখেন, এই দুটো ডায়াগ্রাম দেখেন, কন্টিনিউয়াস স্পিনের ক্ষেত্রে আপনার স্পিন থেকে স্পিন পর্যন্তই হলো এল, এটা তো অবশ্যই। এবং দেন আরেকটা কনসিডারেশন এখানে আসে যেটা হলো পজিটিভের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু তো এখন ধরে যে বিষয়টা আমরা শিখলাম সেটা হলো যে লোড কি কি আসতেছে, এই লোডগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এখন আমাদের কাজ হবে যখন আমরা ডিজাইনে যাব তখন কিন্তু আমাদেরকে এই লোডগুলো একটা কম্বিনেশন করতে হবে, ঠিক আছে। তো কম্বিনেশন করার জন্য অ্যাস্ট্রোর কিছু কোডের কিছু বিষয় আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন 3.22 বলা হচ্ছে যে ফলোয়িং গ্রুপস রিপ্রেজেন্ট ভেরিয়াস কম্বিনেশন অফ লোড ফোর্সেস। আচ্ছা যাই হোক, এটা এখানে বলা হচ্ছে যে এই যে সূত্র আপনারা দেখতে পাচ্ছেন এই সূত্রের সাহায্যে আমরা মূলত যে এই একটা লোড, একটা ডিজাইন লোড কে আমরা ফিক্স করবো এখানে প্রত্যেকটা পয়েন্টের জন্য, যে ডিজাইন লোড, এই ডিজাইন লোড কে আমরা ফিক্স করবো। তো আমরা এই এই লোড গুলো বের করার জন্য প্রথমে দেখলাম একটা গ্রুপ নাম্বার, এখানে আমি এই সূত্রটা সম্পর্কে একটু বলে আসি। সেটা হলো এন দে গ্রুপ নাম্বার বলে, গামা দে লোড ফ্যাক্টর, বেটা দে কোএফিসিয়েন্ট, ডে দে ডেড লোড, এল দে লাইভ লোড, ইম্প্যাক্ট লোড, এরকম আরো অনেক কিছু আছে, আপনার বিওনসি, শিরিং কেস, টেম্পারেচার, আর্থক, যত ধরনের লোড আসতে পারে সবগুলো লোডের এখানে একটা কম্বিনেশন করার চেষ্টা করা হয়, ঠিক আছে। কারণ আপনি তো চিন্তা করতে পারতেছেন যে একটা আলাদা আলাদা ভাবে তো একটা পয়েন্টে যখন আপনি হিসাব করবেন, হ্যাঁ, একটা পয়েন্টের জন্য যখন ডিজাইন করবেন তখন তো সেইখানে আপনার একটা কম্বিনেশন একটা লোড নিয়ে ডিজাইন করতে হয়, সেখানে তো আপনি ওই হিউজ কার জন্য কি ইফেক্ট আসবে এটা আপনি ওইখানে চিন্তা করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের একটা কম্বিনেশনের প্রয়োজন হয়, এই কম্বিনেশনটা আমরা এই সূত্রের সাহায্যে করে থাকি। তো এই সূত্রের সাথে যখন করি, এখন আমরা আজকে যে ডিজাইনটা করতেছি এই ডিজাইনে কিন্তু আমরা এই অনেক কিছু নিইনি, কারণ আমাদের হলো প্রিলিমিনারি ডিজাইন, সেক্ষেত্রে কিন্তু আমাদের শুধুমাত্র ডেড লোড, লাইভ লোড আর ইম্প্যাক্ট লোড। আর এই ডেড লোড, লাইভ লোড, ইম্প্যাক্ট লোডের কারণে আমাদের যে কম্বিনেশনটা হবে, এই কম্বিনেশনটা কেমন হবে সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। তো আমি এই গ্রুপ নাম্বার সম্পর্কে একটু বলে আসি। এখানে আপনারা দেখেন একটা চার্ট দেখতে পারবেন, আপনারা এই দেখেন একটা চার্ট, এখানে একটা চার্ট আছে, এই চার্টে আপনারা এখানে এখানে যে গ্রুপ নাম্বারগুলো আপনি কোন গ্রুপের জন্য ডিজাইন করতেছেন, আর একটা বিষয় হলো সার্ভিস লোড আছে, আর একটা হলো লোড ফ্যাক্টর ডিজাইন, মানে দুই রকম ভাবে আপনি, দুই রকম বলতে আর কি দুইভাবে আর কি, সার্ভিস লোডের জন্য একরকম আর একটা লোড ফ্যাক্টর ডিজাইন ক্রাইটেরিয়া হিসেবটা আরেক রকম, ঠিক আছে। তো আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি গ্রুপ কোন গ্রুপে আপনি ডিজাইন করতেছেন এই গ্রুপের জন্য আলাদা ভ্যালু আছে, সেই ভ্যালু নিয়ে আপনাকে কিন্তু কাজ করতে হবে, ঠিক আছে। ওই কনসেপ্টগুলোকে একটা ফ্যাক্টরে নিয়ে চলে যাওয়া হয়, ঠিক আছে। তো সেটা আমরা দেখব। আমরা মূলত এই যে চার্টটা দেখতে পাচ্ছেন এই চার্টটা আপনাদেরকে এত বেশি ডিটেইলস বোঝার প্রয়োজন হবে না, কারণ এই চার্টটার আপনাদের বেশি একটা নিড নেই এই মুহূর্তে, ঠিক আছে। তো আমরা যে ডিজাইনটা করতেছি এর জন্য এত বেশি প্রয়োজন নেই, এই ডিজাইনের জন্য কতটুকু জিনিস প্রয়োজন সেটা যদি আমরা দেখি তাইলেই আমরা বুঝতে পারবো যে এই চার্টটা আমাদের তেমন কোনো প্রয়োজন। আমরা সংক্ষেপে এই ডিজাইনের জন্য কতটুকু প্রয়োজন সেটা যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই আমরা যদি দেখাই তাহলে দেখবেন যে এই যে ফিগারটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফিগারটার দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমরা লোড ফ্যাক্টর ডিজাইনে যাব, লোড ফ্যাক্টর যখন ডিজাইনে যাব তখন আমাদের এই চার্টটুকু অনলি প্রয়োজন হবে, এই চার্টটুকু, ঠিক আছে।
এই চারটুকু প্রয়োজন হবে, মানে আমরা টোটালে আর বাদ বাকিটা আমাদের প্রয়োজন নেই, কারণ বাদ বাকিটা আমরা হিসাবে নিয়ে আসতেছি না। তো এইটুকু প্রয়োজন হবে, এইটুকুর ভিতর দেখেন এইটুকুর কম্বিনেশন করে আমরা যখন মিরার ডিমান্ড ওয়ান চিন্তা করব, তখন আমাদের প্রেজেন্ট কেসে যেটা হবে সেটা হলো এই কন্ডিশন গুলো আসবে, এই তিনটা কন্ডিশন। তাহলে আমরা আলটিমেটলি বুঝলাম যে লোড কম্বিনেশন যখন করব, আমরা তখন কতগুলো লোড, অনেক লোড থাকবে আমাদের, সেই লোড গুলোকে একটা কম্বিনেশনে একটা প্রত্যেকটা লোডের একটা ফ্যাক্টর থাকবে, যে ফ্যাক্টরটা দ্বারা গুণ করার ফলে আমরা ওই লোডের কতটুকু ইফেক্ট আসতেছে সেটা আমরা ডিটারমিন করতে পারবো, এবং সবার শেষে একটা সামারি করে টোটাল একটা সাম করবো, ঠিক আছে, এর লোড ফ্যাক্টর ডিজাইন আর কি সাম করবো। এখন লোড ফ্যাক্টর ডিজাইনে আর কি ওই যে বললাম যে প্রতিটা লোডের কতটুকু পার্সেন্টেজ আসছে তার একটা ফ্যাক্টর দ্বারা গুণ করা হয়, সেটা ক্যালকুলেশন করে আমরা হিসাবটা করি। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে সহজ করতে, আপনাদের বেশি ঝামেলা যাতে না হয় বা এত ডিটেলস আপনাদের এখন প্রয়োজন নেই আমি মনে করি, যারা এই মুহূর্তে ব্যালেন্স ডেলিভার প্রিলিমিনারি ডিজাইন তাদের জন্য, তো সেই ক্ষেত্রে আমাদের আমরা এই এই যে তিনটা কথা আমরা মনে রাখবো, বেটার ডিমান্ড ওয়ান মনে রাখবো, আর আমরা এই তিনটা ক্রাইটেরিয়া ডিফাইন করবো। মানে আমি আপনাদেরকে একটু যদি ক্লিয়ার করে দিই, সেটা হলো যে এইখানে 2.17 টা হলো কে আর কি, আমরা সূত্রটা কিভাবে লিখবো, যে 1.3D প্লাস কে ইন্টু এল প্লাস ওয়ান, হ্যাঁ এল প্লাস আই ওয়ান না আই, এটা তো এই আইটা হলো পজিটিভ আর কি, ঠিক আছে, এলটা পজিটিভ, হ্যাঁ তার মানে একটা হলো পজিটিভ জন্য নির্ণয় করবো, এবং আর পরক্ষণে এটা হলো আবার নেগেটিভ নেগেটিভ, মানে এইখানে এল পজিটিভ প্লাস মাইনাস আই পজিটিভ প্লাস মাইনাস, মানে আমরা দেখবো যে আমরা যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম যে আমরা যখন লাইভ লোড ক্যালকুলেশন করি তখন মোমেন্টের ডায়াগ্রাম, যখন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করি তখন কিন্তু আমরা পজিটিভ নেগেটিভ দুটা পোর্শন পাই, এই পজিটিভ এর ভ্যালু অনেক সময় বেশি হতে পারে, নেগেটিভ এর ভ্যালু অনেক সময় বেশি হতে পারে, সেক্ষেত্রে আমরা পজিটিভ নিব না নেগেটিভ নিব সেটা আমরা জাস্টিফাই করবো, মানে পজিটিভ নেগেটিভ দুটাই হিসাব করবো আমরা, একবার পজিটিভ নিয়ে হিসাব করবো আর একবার নেগেটিভ নিয়ে হিসাব করবো। আর HS20 যখন হবে তখন এই কের মান 2.17 হবে, আর HS50 যখন লোডিং হবে তখন কের মান 2.86 হবে, তখন আমরা এবং একবার 1.3D, একবার 1.3D প্লাস এটা, একবার 1.3D প্লাস এটা, এই সব কিছু ক্যালকুলেশন করার পর আমরা এখান থেকে এটার জন্য একটা ভ্যালু পাবো, এটার ক্যালকুলেশন একটা ভ্যালু পাবো, এবং নেগেটিভের জন্য এরই নেগেটিভের জন্য একটা ভ্যালু পাবো, তার তিনটা ভ্যালু পাবো, তিনটা ভ্যালু পাবো, এবং তিনটা ভ্যালু থেকে আমরা যেটা সর্বোচ্চ মান সেটা নিয়ে আমরা ডিজাইন করব। আমার মনে হয় বিষয়টা বোঝাতে পারছে, আমাদের মূল উদ্দেশ্য ছিল প্রতিটা পয়েন্টে আমার ডিজাইন লোড কত এটাকে ক্যালকুলেশন করা, আর এই ডিজাইন লোড ক্যালকুলেশন করার জন্য আমরা প্রত্যেকটা পয়েন্টে এরকম তিনটা ভ্যালু বের করব, পজিটিভ নেগেটিভ এবং ডেড লোডের জন্য তিনটা ভ্যালু বের করার পর, এবং এটা কিন্তু চার থেকেই আসছে, ঠিক আছে, এই তিনটা ভ্যালু যেটা ম্যাক্সিমাম সেটাকে আমরা ডিজাইন ক্রাইটেরিয়া হিসেবে ফিক্সড করব, ঠিক আছে। তো এটা ছিল আপনাদের সাথে টোটাল এতক্ষণ ধরে আমরা মূলত লোড নিয়ে আলোচনা করছি, লোডের টপিকসটা অনেক বড় ছিল, আপনাদের সাথে অনেকক্ষণ ধরে বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে, ডেড লোড লাইভ লোড এবং সেখান থেকে ডিনামিক লোড বের করা, ডিনামিক লোডের অনেক প্রসেস দেখাইছি, তো এবং আলটিমেটলি কিন্তু আমরা একটা লোডের কম্বিনেশনও দেখার চেষ্টা করছি, এবং এবং এখন আমাদের মূল কাজ হলো ডিজাইনে যাওয়া। দেখেন এতক্ষণ পর আমরা মূলত ডিজাইনের দিকে যাচ্ছি, যে ডিজাইনটা আমরা মূলত কিভাবে, ডিজাইনটা খুবই সহজ, ডিজাইনগুলো মোমেন্ট বের করা, আলটিমেটে মোমেন্ট বের করার পর ডিজাইন করে দেয়, এটা আপনারা সবাই জানেন, আমরা USD মেথডটা অবশ্যই ফলো করব, WSDU ইচ্ছা করলে আপনি ইউজ করতে পারেন। তো আমরা ডিজাইনে কি কি করব সেই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করছি, এখানে দেখেন ব্রিজের সুপার স্ট্রাকচার আমরা ডেক ডিজাইন করব, ডেক স্ল্যাব, তারপর গার্ডার ডিজাইন করব, ডায়াফ্রাম ডিজাইন করব, রেলিং করব, আর্টিকুলেশন করব, ব্রিজ পায়ার ডিজাইন করি, আমরা ফাউন্ডেশন ডিজাইন করি, পাইল ক্যাপ, পাইল অর্কেশন যাই হোক, অ্যাপার্টমেন্ট উইং ওয়াল ডিজাইন করি, অ্যাপ্রোচ রোড ইউজ করি, রিভার টেনিং ওয়ার্ডস, এই টোটাল এই ছয়টা বিষয় আমাদেরকে এখানে আমাদের ব্যালেন্স ক্যান্ডেলিভার বিমে, ব্যালেন্স ক্যান্ডেলিভার যে স্ট্রাকচার সেই ব্রিজে সেটা আমাকে ডিজাইন করতে হয়। কিন্তু আমরা আজকে যেটা আমরা বলছি প্রিলিমিনারি ডিজাইন, সেক্ষেত্রে আমাদের অবশ্যই আমরা সব ডিজাইন করব না, আমরা মূলত আজকে এই তিনটা বিষয়ের উপর সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে। পরবর্তী কোনো লেকচারে হয়তো আপনাদের সাথে রেলিং আর্টিকুলেশন নিয়ে আলোচনা করবো, এটা মেজর কেমন কোনো বিষয় না, আমরা মূলত ডেক আর হলো গার্ডার ডায়াফ্রাম এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। তো প্রথমে আমরা ডেক নিয়ে আলোচনা করবো, ডেক গার্ডার ডেককে কিভাবে আমরা ডিজাইন করতে পারি। তো যখন ডিজাইনের ভিতরে ঢুকবো তখন, যখন ডিজাইনের ভিতরে ঢুকবো তখন আমাদের প্রথমে দেখতে পারতেছেন আমাদের ক্লিয়ার স্পেসিং অফ গার্ডার, গার্ডারের ক্লিয়ার স্পেসিং বের করতে আমরা বলছিলাম যে আমাদের যে ইয়েটা সেখানে আমরা পাঁচটা গার্ডার ইউজ করছি, তাহলে আমরা পাঁচটা গার্ডার ইউজ করছি মানে আমাদের ভিতরে ফাঁকা ডিস্টেন্স হলো চারটা, ঠিক আছে। আমার বিষয়টা হলো এরকম যে এরকম যদি পাঁচটা গার্ডার আপনি ইউজ করে থাকেন, এক দুই তিন চার পাঁচটা, তাহলে তাদের ভিতরে ফাঁকা জায়গা কয়টা, ফাঁকা জায়গা হলো চারটা, তা আপনি টোটাল আমার ওয়াইড আছে ধরেন এই যে টোটাল ওয়াইড, তার ভিতরে আমার এই জায়গাটুকু বাদ দিতে হবে, এই জায়গাটুকু বাদ দিতে হবে, গার্ডার থেকে গার্ডার হিসাব করবেন, তাই না। তা আমাদের ধরুন এরকম বলা আছে যে আমাদের দেখেন 30 ফিট হলো আমাদের ওয়াইড ছিল, তাহলে আমরা যে হিসাবটা করবো হলো 30 থেকে বাদ দিব হলো আপনার প্রতিটা গার্ডারের লেন্থ কত আছে, হ্যাঁ
এবং মাঝখানে ফাঁকা জায়গা কটা আছে, ঠিক আছে। এই ট্রলার বাদ দিলে যা থাকবে সেটা হলো একটা কাটা থেকে একটা কাটার স্পেসিং। এগুলো আপনার সহজ বিষয়, এগুলো বেশি বলার কিছু নাই, ঠিক আছে। তো আমাদের মূল কাজ থাকবে যে এই এসটা বের করে নেওয়া, ঠিক আছে। এই যে এই যে ফাঁকা স্পেসিং দেখতে পাচ্ছেন, এই স্পেসিংটা আমরা এই যে স্ল্যাবটা ডিজাইন করবো, হ্যাঁ। তার মানে এ দেখেন অলরেডি ডিজাইনের একদম লাস্ট স্টেপে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কি হবে। মানে এর এই স্ল্যাবের এই থিকনেসটা আপনি ধরে নিবেন, ঠিক আছে। এটা তো ওয়ারিং সার্ফেস, উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়ারিং সার্ফেস, তার নিচেই হলো স্ল্যাব। মানে আমরা এখন ব্রিজটাকে একদম বাস্তব রূপ দিতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের প্রথম হলো ওয়ারিং সার্ফেস। ওয়ারিং সার্ফেসের কাজ তো পিচ ঢালা, এটা হিসাব পড়ে। তার নিচের প্রথম কাজ হলো আপনার স্ল্যাব। তো স্ল্যাবে যখন ডিজাইন করবেন তখন স্ল্যাবের আপনার রেইনফোর্সমেন্ট ইউজ করতে হবে, বুঝতেই পারতেছেন। এবং ডেপথ লাগবে একটা, তো ডেপথ আপনি প্রথমে অ্যাজিউম করবেন। ডেপথ অ্যাজিউম করার পর আপনি ক্যালকুলেশন করে ডেপথকে চেক দিবেন, ঠিক আছে কিনা মোমেন্ট, যে মোমেন্ট আসছে সেই মোমেন্টের জন্য। আর একটা কাজ হলো আপনার যে এই যে মোমেন্ট, এবার হলো আপনি এই রেইনফোর্সমেন্টটা ডিজাইন করে দেবেন। একটা হলো ডিস্ট্রিবিউশন স্টিল, বুঝতে পারতেছেন, আর একটা হলো মেইন স্টিল, হ্যাঁ। তো আপনি এখন এইটা ডিজাইন করার ক্ষেত্রে আপনি কতটুকু অংশ নেবেন, ঠিক আছে, এটাও তো একটা হিসাবের বিষয় যে আপনি কতটুকু অংশ নেবেন। ধরুন এই যে আপনার এরকম যদি একটা গার্ডার থাকে, এরকম যদি একটা গার্ডার থাকে, আপনি আপনি তো হিসাব করবেন একটা ছোট ছোট পার্টে ভাগ করুন। মানে আপনার সহজ করতে আমি আপনাকে একটা কথা বলে দিই, সেটা হলো যে আপনি এই গার্ডার থেকে, এই গার্ডার এই পাশ থেকে এতটুকু অংশ হলো আপনি নেবেন, ঠিক আছে। এতটুকু অংশ হলো আপনার এই গার্ডার নিবে, হ্যাঁ। তার মানে আপনার গার্ডারের স্পেসিং এর উপর ডিপেন্ড করে আপনি স্ল্যাবের ডিস্টেন্সটা ঠিক করবেন, ফিক্সড করবেন আর কি। এতটুকু স্ল্যাব আপনি ডিজাইন করতে চাচ্ছেন, মানে এতটুকু স্ল্যাব যায়, এতটুকু স্ল্যাব তো এতটুকু স্ল্যাব, আপনি তো টোটাল স্ল্যাব ডিজাইন করবেন না। এটা ডিজাইনের বিষয়গুলো আপনারা সবাই জানেন, এই জন্য আমি এত বেশি আলোচনা করতেছি না। মানে আপনি একটা গার্ডার চিন্তা করবেন, ঠিক আছে, গার্ডারের উপর কতটুকু স্ল্যাব আছে এবং সেটাকে ডিজাইন করবেন, তাইলেই মোটামুটি আমার কাজ শেষ। তো আমি মূলত প্রথমে যে দেখেন আপনাদের ক্লিয়ার স্পেসিং অফ গার্ডার হলো এই যে আপনার যে লেন্থ ছিল আপনার, যেখানে আমাদের 30 ছিল সেখান থেকে আমি 6 বাদ দিয়ে 24 করা হয়েছে আর কি। 24 মাইনাস 5 ইন্টু 5 15 বাই 12 বাই 4, এটা হলো 4.44 ফিট আসছে। এবং সেটাকে যদি আপনার ক্লিয়ার স্পেসিং বলতে বোঝায় যে আপনার একটা গার্ডার থেকে একটা গার্ডারের ক্লিয়ার স্পেসিং, এই যে যদি আপনারা এই ফিগারটার দিকে খেয়াল করেন, এই যে এই ফিগারটা, তাহলে বুঝতে পারুন বিষয়টা, এটাকে বলে ক্লিয়ার স্পেসিং। এবং এই সেন্টার থেকে যদি এই সেন্টার পর্যন্ত গার্ডারের যে ডিস্টেন্স সেটাকে বলা হয় আপনার এই আপনার স্পেস, মানে আপনার সেন্টার থেকে সেন্টার স্পেসিং। তো আমি প্রথমেই যেটা করবো স্ল্যাব থিকনেসটাকে ধরে নিবো, স্ল্যাব থিকনেস 6 ইঞ্চি ধরা হয়েছে, এখানে ডিটেলসটা বলা হয়েছে। এরপরে আপনি যেটা করবেন সেটা হলো ডেড লোডের স্ল্যাবের ডেড লোড নিয়ে করবেন, 6 বাই 12 দেখতে পাচ্ছেন গুণ 150, পরবর্তী 75 আসছে। ওয়ারিং সার্ফেসকে ধরা হয়েছে, টোটাল পাওয়া গেছে, কারণ একটা স্ল্যাবের উপর কী কী থাকে এটা আপনারা সবাই জানেন, তো সেই বিষয়গুলো এখানে কনসিডার করা হচ্ছে। পরে ডেড লোড বের করছে ওমেগা স্কোয়ার বাই 9, আমরা ডেড লোড ওমেগা স্কোয়ার বাই 9 এল বলতে হলো যে আপনার যে ক্লিয়ার স্পেসিংটা আছে সেই ক্লিয়ার স্পেসিংটা মূলত হলো এই লেন্থ, হ্যাঁ। একটা বিষয় নিয়ে অনেকের কনফিউশন থাকে, অনেকে একটা বিষয় বুঝে না, সেটা বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই। সেটা হলো এখানে দেখেন আপনারা দেখেন যে ক্লিয়ার স্পেসিং পেলেন হলো 4.44 এবং ইফেক্টিভ যে স্পেসিং, মানে যে সেন্টার থেকে সেন্টার স্পেসিং, এটা হলো 5.69 পেয়েছেন দেখেন এখানে। তো আপনি দেখেন যখন আপনি একটা গার্ডার যখন একটা স্ল্যাব ডিজাইন করবেন, স্ল্যাবে কতটুকু নেবেন, এখান থেকে এই পর্যন্তই তো স্ল্যাব, আপনি একটা গার্ডারের উপর স্ল্যাবের কতটুকু অংশ আছে সেটা নেবেন। তো এখন আপনি দেখেন আপনি কিন্তু বাদ দিচ্ছেন একটা জিনিস, সেটা হলো যে স্ল্যাবের যে স্পেসিংটা আছে, তার মানে আপনি এতটুকু অংশ নিচ্ছেন, হ্যাঁ। তার মানে বিষয়টা হচ্ছে এইখান থেকে এতটুকু অংশ নিচ্ছেন এবং এই পাশ থেকে এতটুকু অংশ নিচ্ছেন, ঠিক আছে। আপনি কিন্তু এই যে গার্ডারের এই যে গার্ডারটা যে অংশটুকু আছে স্ল্যাবে, গার্ডারের উপরে যে স্ল্যাবে যে অংশটুকু আছে, এই অংশটুকু কিন্তু আপনি ক্যালকুলেশনে নিচ্ছেন না। তো এই অংশটুকু কি করছে, এই অংশটুকু কে নিবে, এটা তো একটা চিন্তার বিষয়, তাই না? তো এই অংশটুকু কিন্তু এখানে একটা বিষয় আমি বলে রাখি, এই অংশটুকু অনেকে এখানে ভুল করে, অনেকে এখানে সেন্টার থেকে সেন্টার স্পেসিং নিয়ে নেয় এল এর ক্ষেত্রে, আর অনেকে ক্লিয়ার স্পেসিং নেয়। কিন্তু আলটিমেট অ্যান্সারটা হবে হলো ক্লিয়ার স্পেসিং, এখানে নট সেন্টার থেকে সেন্টার, কেননা আপনি এখানে যে গাড়াটা ডিজাইন করবেন, গাড়াটা টিবিম হিসেবে ডিজাইন করবেন, যখন এই গাড়াটা টিবিম হিসেবে ডিজাইন করবেন তখন এই সিলাবের এই অংশটুকু এই গাড়ারের মধ্যে চলে আসবে, ঠিক আছে। তার মানে এই অংশটুকু আপনি স্ল্যাবের ভিতর নিচ্ছেন না, এই অংশটুকু গার্ডারের ভিতর নিচ্ছেন, যার দরুন আপনি শুধুমাত্র এখান থেকে এই ক্লিয়ার স্পেসিংটার হিসাবটা করবেন। আমি মনে বোঝাতে পারছি আপনাদেরকে যে কেন আপনি ওমেগা স্কোয়ার বাই 9 এর মানটা ক্লিয়ার স্পেসিং নেবেন, ঠিক আছে। তো এরপরে দেখি আমরা, এরপরে যদি আপনারা দেখেন পুরাটা, তাহলে বিষয়টা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। যে এই দেখেন ডেড লোড নির্ণয় করলাম, পরে লাইভ লোড নির্ণয় করবো আমরা। লাইভ লোড আমরা নির্ণয় করবো কিভাবে, 0.8 স্পেস, এটা এস টু একটা সূত্র, সেই সূত্র অনুযায়ী আমরা এই সূত্রটা ইউজ করতে পারি। পি আমরা ইউজ করতেছি হলো 16 12 কি, কারণ আমাদের এইচ এস 15 লোডিং এর কথা বলা হয়েছে, এখানে আমাদের লেন লোডিং আমরা ইউজ করতেছি না, যার কারণে আমরা এই লাইভ লোড এভাবে পেলাম। পরে ইম্প্যাক্ট ফ্যাক্টরটাও আমরা এভাবে বের করতে পারি, দেখেন অ্যাপ্লাই ফ্যাক্টর অফ 0.8, আচ্ছা যাই হোক।
তো ইনফ্যামের ওটা দেখেন যে আমাদের এস হলো 4.44, ওই যে ক্লিয়ার স্পেসিংটা নেওয়া হয়েছে 0.3 থেকে বেশি হয়েছে, তাহলে 0.3 অবশ্যই নিবো আমরা। সেখান থেকে ইনফ্যামের ওটা থেকে লোড কীভাবে বের করি এটা আপনারা সবাই জানেন, যে লাইট বোর্ডে যে মার্কটা থাকে সেটাকে আমরা ইনফ্যামের দ্বারা গুণ করলে ইনফ্যাম ফ্যাক্টরের কারণে যে মোমেন্ট আছে সেটা পেয়ে যায়, মানে খুবই ইজি বিষয়টা। এখন আমরা কি করবো, টোটাল সব মোমেন্টগুলোকে যোগ করবো। তো ডেস্কটপ যখন ডিজাইন করবো তখন আমরা টোটাল জায়গায় সব মোমেন্টগুলোকে যোগ করা হয়েছে, যোগ করার পর এই যে আমরা এখন ইউএসডি মেথডের সাথে ডিজাইনটা করতেছি দেখেন। আর ডি ডি জিরো টু এম বাই রুট ওভার এম বাই আর বি, আর বলতে যে 0.5 f y 1 - 0.5 রো এফ ওয়াই বাই প্রেম সি, আর রো ম্যাক্স বের করে নিয়ে আসবেন রো 0.021 সামথিং লাইক দ্যাট, এরকম একটা কিছু আসবে। তো এরপর টির মান এভাবে যোগ করবেন, যোগ করার পর দেখবেন যে আপনি যে অ্যাসিউম যে ডেপ ধরে নিয়েছিলেন সেই ডেপ থেকে কম আসছে কিনা, ঠিক আছে। তো আপনি ডেপ থেকে কম আসছে এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হলো আপনি ডেপ ধরে নিয়েছিলেন হলো 6 ইঞ্চি, তো আপনি অবশ্যই এখানে দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন 6 ইঞ্চি আপনি ধরে নিয়েছিলেন, তো এখানে একটু ভুল হয়েছে বিষয়টা, এখানে আপনি অবশ্যই 6 ইঞ্চি দিয়ে এটা চেক দিবেন। হ্যাঁ, 7 ইঞ্চি দিয়ে করতে পারে, সেটা প্রথম থেকে যদি 7 ইঞ্চি দিয়ে করে আসতেন তাহলে করে দেবেন, কোনো সমস্যা ছিল না। তো 6 ইঞ্চি দিয়ে চেক দিবেন, 6 এর থেকে দেখতেছেন যে কম আছে তাহলে অবশ্যই আপনি কম থাকার কারণে আপনি এটা ডিজাইন সেভ আছে, পরবর্তীতে আপনি ডি বের করে নেবেন, 6 - 2 = এখানে 4 ইঞ্চি লিখবেন, ঠিক আছে। এখানে 4 ইঞ্চি হবে, এটা একটু ভুল হয়েছে, এখানে 4 ইঞ্চি করবেন, এই যে এখানে 4 ইঞ্চির কথা বলতেছি আমি। পরে 4 ইঞ্চি করার পর এখন এখান থেকে আপনি স্টিল ক্যালকুলেশন করবেন, স্টিল কিভাবে ক্যালকুলেশন করে এই যে এম বাই ফাই এই সব সূত্র আপনারা জানেন, এটা নিলসনের বই থেকে আমাদের, আপনারা এই নিলসনের বইটা ফলো করলে বিষয়টা কি হবেন বিম ডিজাইনে আপনারা এগুলো শিখে আসছেন। তো এরপরে এই সূত্রগুলো আমরা ইউজ করে আমরা এ বের করে নিব, পরবর্তীতে আমরা এস বের করবো। এস বের করার পর এখান থেকে একটু বলে রাখি যে আপনি যদি এরিয়া অফ স্টিল বের করলেন, স্টিল বের করার পর আপনি হলো স্পেসিং বের করে দিবেন, কারণ আপনি যদি রিইনফোর্সমেন্টের ডিটেলস দেখেন তাহলে বিষয়টা আপনার ক্লিয়ার হবে। এই যে রিইনফোর্সমেন্ট ডিটেলস দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো আপনার মেম্বার, এই যে এগুলো আপনার মেম্বার, ঠিক আছে। এই যে যেগুলো দেখতে পাচ্ছেন ফিগারে, এই যে উপরে এটা হলো মেম্বার, আর এই গোল গোল যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ডিস্ট্রিবিউশন স্টিল, ঠিক আছে। তো আমরা মেম্বার গুলোকে ডিজাইন করতেছি, মেম্বার গুলো সাধারণত আড়াআড়ি হয়, কিসের আড়াআড়ি হয়, আপনার যে ট্রাফিক যাবে ট্রাফিকের পারপেন্ডিকুলার আর কি। হ্যাঁ, তার মানে ওয়াইড বরাবর আর কি। তো মেম্বার গুলো আমরা ইউজ করবো স্ল্যাবের ক্ষেত্রে, তো এই বিষয়গুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে, বুঝতে হবে যে আপনি কেন স্ল্যাবের পারপেন্ডিকুলার ইউজ করতেছেন, মানে ট্রাফিকের পারপেন্ডিকুলার ইউজ করতেছেন, ঠিক আছে। তো এই বিষয়গুলো কেয়ারফুল থাকবেন, মেম্বার আমরা এইভাবে ইউজ করবো, এবং এই মেম্বারের আপনার কত স্পেসিং ইউজ করবেন এটা আপনাকে বলে দিতে হবে। আপনি এরিয়া অফ স্টিল পেয়ে গেছেন, এরিয়া অফ স্টিল পাওয়ার পর আমরা জানি এস ইজ ইকুয়াল টু 100 × s/s অথবা 12 × s/s করলে আমরা সেখান থেকে, এই যে 12 × s/s করলে আমরা সেখান থেকে কিন্তু আমরা 6 ইঞ্চি আমরা বের করতে পারি সেন্টার থেকে সেন্টার আর কি। হ্যাঁ, তো স্পেসিং আমরা এভাবে বের করে নিলাম, স্পেসিং 6 ইঞ্চি বলতে বোঝাচ্ছে যে এই যে আপনি যে মেম্বারটা ইউজ করলেন, এই মেম্বারটা এবং তারপর একটা মেম্বার যে ইউজ করবেন একটা থেকে একটা ডিস্টেন্স, মানে যদি এটা আমি আড়াআড়ি দেখাই, এটা আড়াআড়ি সরি, হ্যাঁ এটা, এটা এদিকে ট্রাফিক যাচ্ছে ধরেন, তাহলে আপনি যে মেম্বারটা এই যে ইউজ করতেছেন এটা এবং এটা, এটার একটা থেকে একটা ডিস্টেন্স হলো 6 ইঞ্চি, ঠিক আছে। এইভাবে আপনি মেম্বারগুলো ইউজ করবেন, হ্যাঁ, আর ডিস্ট্রিবিউশন বারগুলো এর পারপেন্ডিকুলার, ট্রাফিক যেদিকে সেদিকে তার প্যারালালে ইউজ করবেন, আর মেম্বারগুলো পারপেন্ডিকুলার ইউজ করবেন ট্রাফিকের, ঠিক আছে। তো এটাই আর কি, এটা ইউজ করার পর এই যে এখান থেকে আপনি ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করে নিয়েছেন একটা সূত্র সাহায্যে, এগুলো সহজ বিষয়গুলো, এই জন্য আমি বলতেছি না, ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বের করার পর ডিস্ট্রিবিউশন স্টিল বের করে ফেলছেন এবং সেটা বলে দিয়েছেন এখানে। এবার ডিটেলস ড্রয়িং এ দেখা দিয়েছেন, এখানে দেখেন ডিটেলস ড্রয়িং এ বলা হয়েছে এটা হলো ডিস্ট্রিবিউশন বার, এটা হলো মেন বার। এই যে ডিটেলস ড্রয়িং যেটা আপনাদের কাছে কিছুক্ষণ আগে আমি দেখালাম সেটাই মূলত এখানে দেখানো হয়েছে। তো আমরা যখন, আমাদের যখন স্ল্যাব ডিজাইন হয়ে গেল তখন আমাদের মেন ডিজাইনে চলে যাবো, আমরা ডিজাইন অফ ইন্টেরিয়ার গার্ডার। তো ডিজাইন অফ ইন্টেরিয়ার গার্ডার যখন ডিজাইন করবো তখন আমাদের এই যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই পিকচারের আলোকে মূলত আমরা ডিজাইন করার চেষ্টা করবো। সবাই একটু যদি মনোযোগ দেন তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, যে এই দেখেন এটা হলো আমাদের সেই ফিগারটা ছিল, সেই ফিগারটাকে আমরা এইভাবে ভেঙে ভেঙে করার দেখানোর চেষ্টা করতেছি আপনাদের সাথে। এবং এই ডিস্টেন্সগুলো দ্বারা কি বোঝাচ্ছে এটা আপনাদেরকে একটু বোঝানোর জন্য, বোঝানোটা জরুরি। সেটা হলো এটা দেখতে পাচ্ছেন এই ফিগারটা হলো একদম অরিজিনাল ফিগারটা, সেটা দেখেন যে এখানে আপনি এই যে এগুলো হলো আপনার অ্যাপার্টমেন্ট, এগুলো আপনার বুঝতে পারতেছেন। এখন আপনার কাজ হবে যে আপনার প্রত্যেকটা পয়েন্টে লোডের ভেরিয়েশন তো আছে, তাই না। এই যখন এই গাড়াটা ডিজাইন করবেন তখন এটা তো একটা গাড়া, তাই না, এটা টোটাল একটা গাড়ার। আর এই যে এখানে যে সাদা সাদা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার ক্রস গাড়ার, ক্রস গাড়া যেটা, যেটাকে আমরা ডায়াফ্রাম বলছি। তো এই মেন গাড়াটা যখন ডিজাইন করবে তখন এই মেন গাড়াটা আপনার কি কি লোড ক্যারি করতেছে এটা আপনাকে অবশ্যই নিতে হবে, প্রথম কনসিডার নিতে হবে। দেন
আপনার তার ডেড লোডও কনসিডার নিতে হবে, তাই না? ডেড লোড যখন কনসিডারে নেবেন এবং তো যার জন্য যখন আপনি লাইভ লোডের জন্য যখন ডিজাইন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে লাইভ লোড প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আলাদা আলাদা হবে, তাই না? যেহেতু একদম স্পেন একদম আপনার গার্ডারটা মেন গার্ডার যেটা সেটা হলো একদম থ্রু আউট দ্য স্পেন, মানে আপনার টোটাল ব্রিজ জুড়ে হলো আপনার মেন গার্ডারটা আছে, তাই না? টোটাল টোটাল ব্রিজ জুড়ে যদি মেন গার্ডারটা থাকে, আপনি যদি একটু ফিগার দেখেন, এই যে মেন গার্ডারটা কিন্তু টোটাল ব্রিজ জুড়ে ছিল, আপনি এই যদি এই ফিগারটা দেখেন তা দেখেন এটা হলো মেন গার্ডার ছিল, তাই না? এটা যদি টোটাল ব্রিজ জুড়ে, তার প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনার এই মেন গার্ডারের জন্য ভেরিয়েশন আসবে, তাই না? প্রত্যেকটা গার্ডারের প্রত্যেকটা পয়েন্টে মেন গার্ডারের জন্য কি কি সে ভেরিয়েশন আসবে, আপনার লাইভ লোডের কারণে কিন্তু ভেরিয়েশন হবে, শুধু লাইভ লোড না আপনার ডেড লোডের কারণেও কিন্তু, কারণ প্রত্যেকটা জায়গায় কিন্তু ডেড লোডের জন্য শেয়ার ফোর্স মুভমেন্ট একরকম হবে না। তো সেক্ষেত্রে সেই সমস্যা সমাধানের জন্য আপনাকে ডিজাইনে ওই প্রত্যেকটা থ্রু আউট স্পেনকে আপনি কি করবেন, প্রত্যেকটা অংশে ভাগ করে নেবেন, 1 2 3 এরকম করে কতগুলো অংশে আপনি এটাকে খন্ডে খন্ডে ভাগ করে নেবেন। আরেকটা কথা বলে রাখি, ইন্টেরিয়র গার্ডার আর এক্সটেরিয়ার গার্ডার কিন্তু অবশ্যই এক না, এটা আপনারা বুঝতেই পারছেন। যেমন যদি আপনাদেরকে আমি একটা ফিগার দেখাই, তাহলে এই ফিগারটা দেখে বুঝতে পারবেন, এই ফিগারে এই দুইটা হলো আপনার ইন্টেরিয়র গার্ডার আর এটা হলো আপনার এক্সটেরিয়ার গার্ডার। দেখেন এক্সটেরিয়ার গার্ডারের হিসাবটা আর ইন্টেরিয়র গার্ডারটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কিভাবে ভিন্ন দেখেন, এক্সটেরিয়ার গার্ডার যেটা একটু মনোযোগ দিন, এখানে খুবই মনোযোগী একটা জায়গা, এখানে এক্সটেরিয়ার গার্ডারে দেখেন যে এই যে আপনি যে এই যে এই যে ডট ডট দুটো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত আপনার ডায়াফ্রাম, এই ডায়াফ্রামটা কিন্তু এক্সটেরিয়ার গার্ডারে কন্টিনিউটি করে নাই দেখেন, কিন্তু ইন্টেরিয়ার গার্ডারে কিন্তু ডায়াফ্রামের পুরো টোটাল লেন্থ পাবেন, কিন্তু ডায়াফ্রামের লেন্থ কিন্তু আপনি এক্সটেরিয়ার গার্ডারের টোটালটা পাবেন না, অর্ধেক পাবেন, ঠিক আছে? আচ্ছা, এটা একটা বিষয় আছে। সেকেন্ডলি আপনার এক্সটেরিয়ার গার্ডারে দেখেন, এইখানে দেখেন কার্ভ আছে, তারপরে রেলিং আছে, এই বিষয়গুলো কিন্তু এক্সটেরিয়ার গার্ডারে অ্যাড হচ্ছে ডেড লোড হিসেবে, যদিও ডায়াফ্রামের ডেড লোডটা বাদ যাচ্ছে কিন্তু অন্য এক্সট্রা একটা লোড অ্যাড হচ্ছে সেখানে, বাট ইন্টেরিয়ার গার্ডারে কিন্তু সেটা হচ্ছে না। ইন্টেরিয়ার গার্ডারে কিন্তু শুধু ওয়ারিং সারফেস, তারপরে আপনার স্ল্যাব স্ল্যাবের যে ডেড লোড আছে সেটা, এবং ডাটার গার্ডারের নিজস্ব যে ডেড লোড আছে সেটা, এই বিষয়গুলো কিন্তু আমরা এক্সটেরিয়ার ইন্টেরিয়ার গার্ডারের ক্ষেত্রে আলাদা আলাদা দেখতে পারি। এই জন্য আমরা ইন্টেরিয়ার গার্ডারের জন্য একটা ডিজাইন করব এবং এক্সটেরিয়ার গার্ডারের জন্য একটা ডিজাইন করব, এটা মনে রাখতে হবে। এবং কি কি আসে এটা আমরা একটু পরে আরও আলোচনার ভিতরে যাবো, যখন তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা প্রথম ইন্টেরিয়ার গার্ডারের ডিজাইনের ভিতরে ঢোকার চেষ্টা করতেছি। তো ইন্টেরিয়ার গার্ডারের যখন ডিজাইনের ভিতরে ঢোকার চেষ্টা করবো, তখন আমরা প্রথমেই বললাম যে এই প্রত্যেকটা পয়েন্টকে আলাদা আলাদা আমরা কনসিডার করবো। তো সেই কাজটা এখানে করা হয়েছে, দেখেন এই যে আপনারা যে মেন ফিগারটা দেখতে পাচ্ছেন, এই ফিগারটাতে 20 ফিট 20 ফিট 20 ফিট করে আপনার প্রত্যেকটা ভাগ করা হয়েছে। হ্যাঁ, ভাগ করার পরে আপনার এইরকম আগে প্রত্যেকটা এই যে আমরা এই যে এই পয়েন্টগুলোকে ডিফাইন করা হয়েছে, পয়েন্টগুলোকে কীভাবে ডিফাইন করেছে এটা আপনাকে বলে দিই। সেটা হলো যে ডায়াফ্রামের লোকেশনের উপর ডিপেন্ড করে, হ্যাঁ ডায়াফ্রামের উপর ডিপেন্ড করে। যেমন এই যে এই ডায়াগ্রাম, আপনি যদি এই ফিগারটা দেখেন, একই ফিগার এখানে দেখেন, এগুলো হলো ডায়াফ্রাম, তাই না? এগুলো ডায়াফ্রাম, এগুলো ডায়াফ্রাম, হ্যাঁ। আর এই যে এইগুলো হলো আপনার এই যে এটা হলো মেন গার্ডার। আচ্ছা, ডায়াফ্রাম এই যে এখানে এটা লেন্থ, লম্বা লেন্থের ডায়াফ্রাম, এবং প্রত্যেকটা ডায়াফ্রামের লেন্থ এখান থেকে 16 ফিট ধরা হয়েছে। আমি যে ফিগারটা দেখতেছিলাম, যে অঙ্কটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেটা হলো 20 ফিট আর এটা হলো 16 ফিট। যাই হোক, ওটা কোনো বিষয় না, এটা আপনারা নিজেদের মতো করে বিষয়টা বুঝে নিলেই হলো। তো এখানে আমি 20 ফিট 20 ফিট ইউজ করলাম। তো এই এর লেন্থ কত পর্যন্ত হতে পারে ম্যাক্সিমাম, এটা যদি আপনাকে কোশ্চেন করা হয়, তো এটারও একটা রুলস আছে যে আপনার একটা লেন্থ সর্বোচ্চ কত পর্যন্ত হতে পারে, ঠিক আছে? এখন আমরা ডায়াফ্রাম সম্পর্কে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করি। ডায়াফ্রাম সম্পর্কে দেখেন, ডায়াফ্রাম লেখা হচ্ছে যে ডায়াফ্রাম হলো ওয়াইড হলো 10 ইঞ্চি ইন্টারমিডিয়েট পোর্শনগুলোতে, আর সাপোর্ট হলো 18 ইঞ্চি, এটা হলো ওয়াইড দিব, আর ডেপথ হলো 12 ইঞ্চি লেস দেন মেইন গার্ডার। কিছুক্ষণ আগে যখন ডায়াফ্রাম হিসেবে আলোচনা করেছিলাম, তখনই কিন্তু আপনাদেরকে বলে আসছিলাম যে ডেপথ কিন্তু মেইন গার্ডারের যেটা তার থেকে 12 ইঞ্চি কম হয়, কিন্তু সাপোর্টে কিন্তু মেইন গার্ডারের ডেপথ সমান হয়ে যায়, সেম অ্যাজ মেইন গার্ডার অ্যাট সাপোর্ট, সাপোর্টে সেম হয় কিন্তু অন্য অন্য জায়গায় 12 ইঞ্চি কম হয়। আর স্পেসিং হলো 30 ফিট ম্যাক্সিমাম, 30 ফিট স্পেসিং, মানে এই যে স্পেসিংটা আপনি ডায়াফ্রামের ইউজ করবেন, এই যে একটা থেকে একটা স্পেসিং, এটা ম্যাক্সিমাম 30 ফিট ইউজ করতে পারবেন, ঠিক আছে? তাহলে ডায়াফ্রামের সম্পর্কে আমরা কিছু কিছু আইডিয়া নিলাম যে ডায়াফ্রাম আপনার 10 ইঞ্চি হলো ওয়াইড আর হলো 18 ইঞ্চি হলো ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে, মানে মাঝের যে ডায়াফ্রামগুলো আছে, সরি 18 ইঞ্চি হলো সাপোর্টের ক্ষেত্রে, এই সাপোর্টে যে ডায়াফ্রামগুলো আছে, এই সাপোর্ট এগুলো হলো 18 ইঞ্চি ওয়াইড, আর ইন্টারমিডিয়েট যেগুলো সেগুলো হলো 10 ইঞ্চি করে ওয়াইড। হ্যাঁ, আর এই যে ডেপটা, এই ডায়াফ্রামের ডেপটা হলো আপনার ইসের ডেপথের সমানই,
এই যে আপনার যে মেইন গার্ডার যে তার ডেপথের সমানই, শুধু পার্থক্য হলো 12 ইঞ্চি 12 ইঞ্চি 12 ইঞ্চি ইন্টারমিডিয়েট গুলোতে কম, আর সাপোর্টে আপনার ওয়েট ডেপথ আর এর ডেপথ সেম হবে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় আপনাদের কেয়ারফুল থাকলেই মোটামুটি আপনারা ডিজাইন শুরু করতে পারবেন। তো এটা হলো মেন কথা, আমরা প্রত্যেকটা এভাবে আমরা তাহলে 16 ইঞ্চি অথবা 20 ইঞ্চি, এটা হলো আপনার ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে, এটা হলো আপনি মডিফাই করে নেবেন। যেমন আমার এখানে যে এরকম ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্স অনুযায়ী আমি ভাগ করে দেখবো যে সেটা আমার ওই ডিস্টেন্সটাকে কাভার করতে পারে কিনা। ঠিক আছে, তো যাই হোক, এভাবে আমরা ভাগ করে আমাকে ডিস্টেন্স, এগুলো আপনার কাজ, ডিস্টেন্স গুলোকে সুন্দর করে ভাগ করে নেবেন, এভাবে পয়েন্টে পয়েন্টে ডিফাইন করবেন, এভাবে নির্দিষ্ট আপনার যে এরকম প্রত্যেকটা একই ডিস্টেন্স হতে হবে এরকম কোনো কথা নেই, একই ডিস্টেন্স দিলে আপনার ক্যালকুলেশন সুবিধা হয়, যার কারণে একই ডিস্টেন্স দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এটাই আর কি বিষয়টা আপনারা মোটামুটি বুঝলেন যে কিভাবে কাজ করতে হবে। ঠিক আছে, এখন দেখেন যদি ডায়াগ্রামটা দেখেন, এই যে আমি যেটা দেখাতে চাইছিলাম সেটা হলো আপনার এইভাবে 20 ইঞ্চি। আর একটা বিষয় বলে রাখি, এই যে এখানে ডিটেলস ডায়াফ্রামের সম্পর্কে আরেকটু আলোচনা করা হয়েছে, এখানে দেখেন এই যে ওয়ারিং সার্ফেস, এটা হলো ওয়ারিং সার্ফেস, এটা হলো স্ল্যাবের থিকনেস। ঠিক আছে, এটা হলো আমারটা হলো 6 ইঞ্চি। ঠিক আছে, এবার ডেপথ অফ ক্রস গার্ডার যেটা আমরা ডায়াফ্রাম বলছি, এটা হলো এই যে এটার ডেপথ, ডেপথ অফ ক্রস গার্ডার হলো একদম সাপোর্ট থেকে এই পর্যন্ত, মানে এই যে এখান থেকে এই পর্যন্ত হলো ডেপথ অফ ক্রস গার্ডার, সেটা হলো মেইন গার্ডার যা হবে তার থেকে মেইন গার্ডার, এটা হলো মেইন গার্ডারের ডেপথ, মেইন গার্ডার যা থাকে 12 ইঞ্চি কম, বি হলো বুঝতেই পারতেছেন। এইগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে আগে, যে কথাগুলো আমি বললাম সেটা এই এই চিত্রের মাধ্যমে সেটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে আলটিমেটলি। ঠিক আছে, এখন আমরা একটু চিন্তা করুন, আমরা কিন্তু ডিজাইন করতেছি কি ইন্টেরিয়ার গার্ডার, মনে রাখতে হবে আমরা কি ডিজাইন করতেছি ইন্টেরিয়ার গার্ডার। তো ইন্টেরিয়ার গার্ডার ডিজাইনের জন্য এই যে একটা ইন্টেরিয়ার গার্ডার, এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইন্টেরিয়ার গার্ডারের ফিগার। ঠিক আছে, আলটিমেটলি এই যদি চিত্র সাহায্যে আপনাদেরকে আমি দেখাই, এই যদি একটু রঙের চিত্র সাহায্যে, তাহলে এই জায়গাটুকু, এই যে এই জায়গাটুকু, এটা তো বুঝতে পারছেন পায়ার, এই যে এটা পায়ার, এই পায়ার বাদে এই রঙের, এই রঙের যা আছে নীল আর কি, এই নীল রঙের যা আছে সেটাই হলো আপনার, এই যতটুকু অংশ আছে নীল রঙের ততটুকুই হলো আপনার মেইন গার্ডার। বুঝ বিষয়টা একদম মাথার ভিতরে ঢুকিয়ে ফেলেন, এটা হলো মেইন গার্ডার, এটাকে আমরা ডিজাইন করবো। আর সাদা সাদা এটা তো বুঝতে পারছেন ক্রস গার্ডার, তো এটাকে ডিজাইন করতে হলে আমাকে বললামই প্রত্যেকটা এই যে পয়েন্ট গুলোকে, এখন আমার এই যে P1 P2 P2 এই যে লোড গুলো দেখতে পাচ্ছেন, এই লোড গুলো মূলত আপনার ক্রস গার্ডার থেকে আসছে। হ্যাঁ, যেহেতু ক্রস গার্ডার ডেপথ কম থাকে এবং আপনার মেইন গার্ডারের উপরই, ক্রস গার্ডারটা মেইন গার্ডারের উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমার যখন আমি যখন এই মেইন গার্ডারটা ডিজাইন করব, তখন ডেড লোড যখন ক্যালকুলেশন করব, তখন কি কি আসবে চিন্তা করুন। ডেড লোড ক্যালকুলেশন করার সময় অবশ্যই এর উপর ওয়ারিং সার্ফেস আছে, ওয়ারিং সার্ফেসের নিচে আপনার স্ল্যাব আছে, স্ল্যাবের নিচে হলো আপনার এই যে মেইন গার্ড, এই ক্রস গার্ডার আছে, এবং তা এবং ক্রস গার্ডারের পরে সবার শেষে হলো ওই গার্ডার নিজেই আছে। তাহলে মেইন গার্ডারের ডেড লোড পাবো একটা, ক্রস গার্ডের ডেড লোড একটা পাবো, ওয়ারিং সার্ফেসের একটা ডেড লোড পাবো, আর একটা হলো আপনার স্ল্যাবের ডেড লোড পাবো। তো আমরা এই কাজগুলো আমরা দেখি পার্ট বাই পার্ট করার চেষ্টা করি। দেখেন ইন্টেরিয়র গার্ডারের ডেড লোড অ্যানালাইসিস করতেছি আমরা, তো ডেড লোড অ্যানালাইসিস প্রথমে দেখেন ওয়ারিং সার্ফেসের জন্য একটা পেলাম, হ্যাঁ, তারপরে স্ল্যাব, দেখেন ওয়ারিং সার্ফেসের জন্য একটা পেলাম, এরপর আমরা স্ল্যাব এই যে 6 ইঞ্চি ধরেছিলাম, এখানে 6/12 হবে, ভুল হয়েছে এখানে 6/12, 6.33, 150, এটা এগুলো বুঝেন, এগুলো আপনাদের বলার কিছু নেই। এরপর রেক্টাঙ্গুলার পার্ট অফ গার্ডার, এরপর নিচে দেখেন সবার নিচে ট্রায়াঙ্গুলার পার্ট অফ গার্ডার, মানে বিষয়টা হচ্ছে যে আপনি দেখেন এই গার্ডারটা, এই যে গার্ডারটা যদি লক্ষ্য করেন, এটা হলো রেক্টাঙ্গুলার পার্ট, ঠিক আছে, গার্ডারের, আর এটা হলো ট্রায়াঙ্গুলার পার্ট, তাই তো? তো আপনি এই এই ডেপথ, এর ডেপথ জানা আছে আপনার, এর ডেপথ জানা আছে। আমি ওইখানে ক্যালকুলেশন করে দেখেছিলাম যে এর ডেপথটা, মানে এই ডেপথটা কার উপর ডিপেন্ড করে, এটা তো আপনাদের অবশ্যই মনে আছে যে এই LS এর উপর ডিপেন্ড করে, LS/14 করার পর যা থাকবে সেটা হলো এর ডেপথ, এবং এর দেড়গুণ করলে এটা আসে, এটা আপনারা সবাই জানেন। তো আমরা ওইখান থেকে ক্যালকুলেশন করে দেখেছিলাম যে এই ডেপথটা আসছিল 45 ইঞ্চি, আর এই টোটাল ডেপথটা আসছিল 68 ইঞ্চি। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে 45 ইঞ্চি আসছিল আর 68 ইঞ্চি আসছিল। তাহলে আমার রেক্টেঙ্গুলার পার্টের জন্য যে ডেপটা আছে, সেই ডেপটা এখানে ক্যালকুলেশন করা হয়েছে। দেখেন কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে, 45 - 7 বলতে 6 এখানে হবে, যেহেতু আমি 6 ইঞ্চি ডেপ ধরে নিয়েছিলাম। আপনি ইচ্ছা করলে ওইখানে 7 ইঞ্চি ক্যালকুলেশন করে আসতে পারেন, কোনো সমস্যা নেই এটা। তা 45 - 6 × 15 + 150 = 12/12 করলে যা আসবে সেটা টোটাল ডেপথে আপনি পেয়ে গেলেন রেক্টেঙ্গুলার পার্ট সহ। এখন আপনার তাহলে আপনি যতটুকু করছেন অতটুকু হলো এই টুকরাটুকু, এখন এই জায়গাটুকু বাদ আছে, এই জায়গাটুকু বাদ আছে। ঠিক আছে, তো এই জায়গাটুকুর ডেপথ আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন, এই দেখেন এই জায়গাটুকুর ডেপথ আপনি ক্যালকুলেশন করছেন, এই জায়গাটুকুর ডেপথ ক্যালকুলেশন করছেন। এই জায়গাটুকু বলতে আপনি আবার এইভাবে চিন্তা করেন না যে এই যে এটা, হ্যাঁ, এটা হলো আপনি তো এই পাশ থেকে দেখতেছেন জিওমেট্রি,
কিন্তু আপনি যখন এই ক্যালকুলেশনটা যখন এরি থেকে করবেন, এই যে আপনি লম্বালম্বি, মানে লম্বালম্বি বলতে আমি বোঝাচ্ছি, তখন আপনি ধরুন এই যে এই জায়গায় এটা তো টোটাল ব্রিজটা, তাই না? এখন একটা লোক এখানে দাঁড়ায় আছে, তখন সেই গার্ডারটাকে কিভাবে দেখবে? গার্ডারটাকে দেখবে যে সেই গার্ডারটা এরকম 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 এরকম, হ্যাঁ, গার্ডারটাকে সে দেখবে যে এরকম, তার মানে এই টোটালটা আর এবং এখানে সে ডেপথ, কিন্তু সে কিন্তু সেটা দেখবে না, এর শুধু দেখবে এই পাশ থেকে যে এরকম গার্ডারটা নেমে গেছে। তো সেক্ষেত্রে কিন্তু সেই রেক্টেঙ্গুলার শেপই দেখবে, এই যে এখানে সে কিন্তু রেক্টেঙ্গুলার শেপ দেখবে, বুঝতে পারছেন বিষয়টা? এ কিন্তু রেক্টেঙ্গুলার শেপ দেখবে। আপনারা আবার চিন্তা করেন না যে ত্রিভুজ আকৃতির হিসাব কিতাব, তা না, কিন্তু হ্যাঁ, সে রেক্টেঙ্গুলার শেপ দেখবে, সে দেখবে কি এই পাশ থেকে এরকম, এই যে এই পাশ থেকে যখন দেখবে সে দেখবে যে এরকম এরকম। তো সে এটাকে নিবে, এটাকে ক্যালকুলেশন করা তার হয়ে গেছে, ঠিক আছে, এটাকে ক্যালকুলেশন করা হয়ে গেছে। এখন সে কিন্তু এই যে এটাকে ক্যালকুলেশন করবে, এই যে এটা, এই যে এইটুকু এক্সট্রা ডেপথ, কতটুকু এক্সট্রা ডেপথ হলো টোটালটা ডেপথ যতটুকু তার থেকে এটা বাদ দিলে যা থাকবে সেটাই আর কি। হ্যাঁ, তো এটা আবার ত্রিভুজ আকৃতির সেকশন হিসেবে চিন্তা করার কিছু নেই, কিন্তু এটা কিন্তু আবার ভুল করে ফেলেন না আপনারা। হ্যাঁ, তো যাই হোক, এরপরে যেটা দেখবো আমরা, তাহলে আমরা তাহলে এবার ওই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি। ক্যালকুলেশনটা দেখেন, ক্যালকুলেশনটা এই দেখেন, 68 থেকে 45 বাদ দিয়েছে বললাম তো, যেটা টোটাল ডেপ থেকে ওই ওইটা বাদ দিয়েছে, রেক্টেঙ্গুলার পার্টটা বাদ দিয়েছে, পরে যা আসছে তাই। এরপরে দেখেন এই যে ক্রস গার্ডারের এর যে হিসাবটা, ক্রস গার্ডারের সাইজগুলো ক্যালকুলেশন করছে, এতক্ষণ ধরে যেটা করছে সেটা হলো আপনার টোটাল লোডটা কার ওর উপর কতটুকু আছে, ওয়ারিং সারফেস, স্ল্যাব এবং ওর নিজস্ব ওয়েট, দুটো অংশ, রেক্টেঙ্গুলার আর ট্রায়াঙ্গুলারের অংশ মিলে। এবার ক্রস গার্ডারের ওয়েটটা ওইখানে অ্যাড করতে হবে, কারণ ক্রস গার্ডারের জন্য আমরা প্রতিটা পয়েন্ট লোড হিসেবে কনসিডার করছি সেটাকে, প্রতিটা পয়েন্টে ক্রস গার্ডারের পি ওয়ান পি টু পি। তা আমরা কি করব, আমরা যেটা করব সেটা হলো পি ওয়ান একটা ক্রস গার্ডার চিন্তা করব, পি টু একটা ক্রস গার্ডার চিন্তা করব, পি থ্রি একটা ক্রস গার্ডার চিন্তা করব। কেন চিন্তা করব? কারণ পি ওয়ান হলো অ্যাপার্টমেন্টে আছে এবং সেটা টোটাল ডেপ জুড়ে আছে। হ্যাঁ, মানে এখানে যে টোটাল পায়ার আপনার যে ইয়ের ডেপ যতটুকু, মানে মেন গার্ডারের ডেপ ততটুকু, মেন ওই ক্রস গার্ডারের ডেপ তো অতটুকুই, কিন্তু এই জায়গাগুলোতে ক্রস গার্ডারের ডেপ কিন্তু সেম না, আবার এইখানে কিন্তু সেম না, এখানে ডেপ সমান। তো আর এই এই ডেপ আর এই ডেপ কিন্তু একরকম না, ঠিক আছে? তো বুঝতে এই জন্য এটা পি ওয়ান, এটা পি টু, মাস্ক ইন্টারমিডিয়েট সবগুলো পি টু, আর এটা এই এবার স্পায়ারের উপর যেগুলো আছে সেগুলো পি থ্রি। তাহলে আমরা পি ওয়ানের একটা সাইজ নির্ধারণ করবো, আমরা এখানে পি ওয়ানের সাইজ এটা নির্ধারণ করছি, সে যেহেতু এটা সাপোর্টের উপর 18 ইঞ্চি হলো আপনার, বুঝতে পারছেন, চওড়া। হ্যাঁ, তো 18 ইঞ্চি চওড়া, আর এটা আপনার বুঝতেই পারতেছেন যে টোটাল যদি আমার ডেপ যদি হয় হলো 45 ইঞ্চি, হ্যাঁ, তাহলে আমার এটা হলো 45 ইঞ্চি হবে কিন্তু, হ্যাঁ, এটা হলো 45 ইঞ্চি, তাহলে আমার সাইজ হবে হলো 45 ইঞ্চি ইন্টু এখানে হবে 18 ইঞ্চি, যেহেতু সাপোর্টে আছে। বিষয়গুলো কিন্তু কেয়ারফুল থাকতে হবে, আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে এইরকম একটা ডায়াগ্রাম দেখাইছিলাম, আপনাদেরকে এটা বলছিলাম, কিন্তু এই যে দেখেন, মনে এই যে দেখেন, এই দেখেন ইন্টারমিডিয়েট ওয়াইড হলো 10 ইঞ্চি, ইন্টারমিডিয়েট হলো আর সাপোর্ট হলো 18 ইঞ্চি। তো আমরা সেটাই করছি, দেখেন এখানে সাপোর্ট 18 ইঞ্চি ওয়াইড দিছি আর ডেপ দিছি 45 ইঞ্চি, কারণ টোটালটা নিবে এখানে। আর এখানে যে কি হবে 45 ইঞ্চি, তো এটা কিন্তু একটা বিষয় বলে রাখি, 45 ইঞ্চি কিন্তু এই স্ল্যাব সহ, স্ল্যাব সহ স্ল্যাবটা কিন্তু আপনাকে হিসাবে বাদ দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে আসেন, এখানে 12 ইঞ্চি কমে যাবে, তাহলে 45 থেকে 12 ইঞ্চি বাদ দিলে কত থাকবে, 33 থাকবে, 33। হ্যাঁ, এবং এটা কিন্তু স্ল্যাব সহ, তার মানে স্ল্যাব বাদ দিলে আরো 6 ইঞ্চি বাদ দিতে হবে আপনাকে, ঠিক আছে, 7 ইঞ্চি বা 6 ইঞ্চি আর কি। এবং এখানে ডেপ ওয়াইজ হবে হলো 10 ইঞ্চি, ইন্টারমিডিয়েট সব 10 ইঞ্চি, এখানে আবার 18 ইঞ্চি, এবং এখানে ডেপথ হবে হলো আপনার 68 ইঞ্চি, ঠিক আছে? তার মানে এখানে হবে হলো 68 ইঞ্চি গুণ হলো আপনার 18 ইঞ্চি। দেখেন তিনটার কিন্তু মানুষের বা তিনটার যখনই আপনার তিনটার ক্ষেত্রেই যখন আপনার ডায়াগ্রাম মানে ডাইমেনশন বের করা শেষ, তখন আপনি কিন্তু ডেরিভেট ক্যালকুলেট করতে পারবেন। তো সেখানে এবং স্ল্যাব কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে বাদ দিতে হবে, এটা বুঝতেই পারতেছেন। তো দেখেন আমরা যদি ক্যালকুলেশন করি এটার জন্য, দেখেন আমি যদি এটার জন্য ক্যালকুলেশন করি, এই যে 45 ইঞ্চি 18 ইঞ্চি, তো দেখেন এখানে দেখেন 45 থেকে 7 বাদ দিয়েছে 18 দিয়েছে, 6.33, 150, বুঝতে পারতেছেন? 6.33 হলো এই যে ডায়াফ্রামটা আছে, এই ডায়াফ্রামটা ওই দিকে লেন্থ কতটুকু আছে আড়া আড়ে আর কি। হ্যাঁ, যদি এই ফিগারটা দেখেন তাহলে বিষয়টা বুঝতে পারবেন, এই ফিগারটা দিকে দেখেন, এই যে ডায়াফ্রামটা এখান থেকে এই পর্যন্ত আছে আর কি, বুঝতে পারছেন বিষয়টা? এই যে এটা হলো ইয়ে আপনার মেন গার্ডার, আর এটা হলো ডায়াফ্রাম আর কি, ক্রস গার্ডার, এটা এখান থেকে 6.33 আর কি, সেন্টার থেকে সেন্টার নিচে আর কি। হ্যাঁ, তো এটা আর কি। এরপরে দেখেন 33 নিচে, এরপরটা দেখেন 33 থেকে 7 বাদ দিবে 6 আর কি, আমরা এখানে বাদ দিবে, এখানে ভুল করা হয়েছে, 6 10 10 হলো তার ওই যে ওয়াইড, আর হলো 6.33, এরপর হলো 68 ইন্টু 18 ইঞ্চি, 68 থেকে 7 বাদ দিব, 7 বা 6 18, 6.8 আর কি। তো টোটালটা আমরা সামারি করবো, সামারি করলে তাহলে পি ওয়ান পি টু পি থ্রি পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, এই থ্রু আউট যে সাপোর্টগুলো আছে এখানে পি ওয়ান পি টু পি থ্রি লোডগুলোকে ইনপুট করবো, বিষয়টা বুঝেন কিন্তু?
এই যে আপনার বিমটা, এই বিমটার উপর কি কি লোড আছে এখন আপনি চলে আসতেছেন, এই বিমটার উপর কি কি লোড আছে, এই লোড গুলো তাহলে কি কি দেখেন, পয়েন্ট লোড, এগুলা এই ডায়াফ্রামের এগুলো কিন্তু পয়েন্ট লোড, এগুলো কিন্তু ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড না। ইউনিফর্ম ডিস্ট্রিবিউট কোনটা আছে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউট আছে হলো আপনার এই দিকে, একটু খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে এই যে আমরা যে ডেপ গুলো বের করলাম, যে 1.45 যেটা রেক্ট্যাঙ্গুলার পার্ট অফ গার্ডার স্ল্যাব ওয়্যারিং সারফেস, এগুলো কিন্তু একদম পুরো স্পেন জুড়ে আছে, তার মানে এগুলো আপনার হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড, এগুলো হলো পয়েন্ট লোড। আর এই যেটা দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গুলার পার্ট অফ মেন গার্ডার, এটাও কিন্তু ট্রায়াঙ্গুলার পার্ট, এটা কিন্তু পয়েন্ট লোড না, হ্যাঁ এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড ওইখানে, ঠিক আছে। তো এটাই আমরা এখানে এগুলো ক্যাসুলেট করছি দেখেন। হ্যাঁ পরবর্তীতে আমরা যেটা করছি দেখেন, এই যে আমরা এরকম একটা ডায়াগ্রাম বের করে ফেলছি, ঠিক আছে কিভাবে বের করছি দেখেন, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট লোড গুলো বসিয়ে দিয়েছি আমরা, এই দেখেন তাহলে দেখেন, যদি আমরা এটাকে ডিস্ট্রিবিউট করতে চাই তাহলে দেখেন আমাদের প্রথম কাজ থাকবে এই দেখেন, আমি একটু এইখান থেকে দেখে দেখে যদি বসাই তাহলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন। দেখেন প্রথম হলো 1.45 কিউব ফিট, এটা হলো ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড আছে সবার ভিতর, তাহলে আমি প্রথম এরকম সুন্দরভাবে পুরো থ্রু আউট যা স্ট্রাকচার আমি কি করব 1.45 কিউব পার ফিট আমি ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করে দেবো, ঠিক আছে। এরপর আমি কি করবো পয়েন্ট লোডটাকে ডিস্ট্রিবিউট করবো, তা পয়েন্ট লোড গুলো বসাবো যে ক্রস গার্ডারে যেটা দেখতে পাচ্ছেন, এটা এখানে বসাবো 1.45, এটা হলো 4.51, এইখানে বসাবো হলো আপনার 1.72 P2, আর P3 এই যে এখানে যেখানে এখানে বসাবো হলো 7.24, এই যে যদি আপনারা দেখতে দেখতে চান তাহলে দেখানো যাবে সমস্যা নেই, ওটা হলো আপনার 7.24 দেখেন 7.24 এই যে এটা এই মানটা আমরা বসাই দেব। এখন এইখানে এই যে আপনারা যে ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এই যে এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাতে একটু ভুল হয়েছে, এখানে এইখানে এই যে বল ভ্যালুগুলো হবে 4.51, তারপরে পরের ভ্যালুটাতে 1.72 এইভাবে আর কি হবে, বুঝতে পারছেন। আর এই যে আরেকটা বিষয় হলো যে এইখানে যে আপনার ট্রায়াঙ্গুলার পার্টের যে লোডটা ছিল 0.4 কিউব পার ফিট, এই লোডটা কিন্তু বসানো হয়নি কোথাও, এই লোডটা হলো আপনার এই যে এটা, এই যে ট্রায়াঙ্গুলার পার্টে, এই যে আপনারা যদি ফিগার দেখেন, ফিগারটা দেখলে ক্লিয়ার হবে, এই ফিগারে এই জায়গা দেখতে পাচ্ছেন না, এই জায়গাটা দেখেন ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড আছে, মানে ট্রায়াঙ্গুলার পার্টটাতে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড হবে, এটার কারণ আছে অবশ্যই, এটার অনেক রিজন আছে, এটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউট কেন, কারণ এখানে অনেক শেয়ারের মান থাকে যার কারণে এই লোডটাকে ডিরেক্ট লোডটাকে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। তো আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউট হবে এটা দেখলেই বোঝা যায়, কারণ এখানে টোটাল অফ দ্য লেন্থ বুঝলে একটা লোডই আছে, ঠিক আছে, এবং সেটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোডেই আপনি বের করছেন, দেখেন 0.4 কিউব পার ফিট, ঠিক আছে 0.4 কিউব পার ফিট বের করছেন। তো এই 0.4 কিউব পার ফিট আমি তাহলে কি করবো, এই জায়গাটাই এইভাবে ইউনিফর্ম ডিস্ট্রিবিউট লোড বসাই দেব, যেটা আপনার ফিগারে দেখতে পাচ্ছেন, এখানে এটা হলো 0.4, এখানে ঠিক আছে এটা 0.4 কিউব পার ফিট বসানো হয়েছে, আর এখানে এই ভ্যালুগুলো ভুল আছে, এই ভ্যালুগুলো ইনপুট করলে বাদ বাকি এটা আপনার আগের মতোই কোনো সমস্যা নেই, ঠিক আছে। তা এইভাবে যখন আপনি একটা ইন্টেরিয়র ডায়াগ্রাম যখন মানে ইন্টেরিয়র গাড়া যখন ডিজাইন করার জন্য একদম ডেড লোড লাইভ ডেড লোড কনসিডার করলেন, কনসিডার করার কারণে কিন্তু আপনি এরকম এখন আপনার কাজ হবে এই প্রত্যেকটা পয়েন্ট গুলোকে এটা হলো ডেড লোডের জন্য আপনি টোটাল ক্যালকুলেশন করলেন, প্রত্যেকটা পয়েন্ট গুলোকে পয়েন্ট আইডেন্টিফাই করা, এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, এটা 3 পয়েন্ট, এরকম প্রত্যেকটা পয়েন্ট আইডেন্টিফাই করা, কারণ আপনি এই যে টোটাল বিষয়টা রাখলেন এটা হলো আপনার একটা বিম আঁকছেন, দেখেন আপনি একটা বিমের এই একটা বিমের উপর এরকম লোড আছে, এই লোডের কারণে কিন্তু আপনি এখন এই বিমটার ইসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই বিমটার মূলত ইসএফডি বিএমডি ডায়াগ্রামে অঙ্কন করবো, ঠিক আছে। তো এসএফডি ডায়াগ্রাম বিএমডি ডায়াগ্রাম অঙ্কনগুলো আমাদের বিষয়টা আরও ক্লিয়ার হবে। তো দেখেন এখানে এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করেছে, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু আপনি শেয়ারের মান মোমেন্টের মান পাচ্ছেন, হ্যাঁ এবং আমরা ওই প্রত্যেকটা পয়েন্টে ওই শেয়ারের এবং মোমেন্টের মান দিয়ে কিন্তু আমরা ডিজাইন করবো মূলত, এই বিষয়টা কেয়ারফুল থাকতে হবে। তো আমাদের উদ্দেশ্যই ছিল যে এই শেয়ারের মোমেন্টের মানটা বের করা প্রত্যেকটা পয়েন্টে, এবং প্রত্যেকটা পয়েন্টে পজিটিভ নেগেটিভও থাকতে পারে, হ্যাঁ অবশ্যই থাকে, কারণ আমরা বুঝতে পারতেছেন কিছু কিছু সাপোর্ট পয়েন্ট আছে যেখানে আপনার পজিটিভ নেগেটিভ শেয়ারের মান আছে, তো সেই বিষয়গুলো কিন্তু আমরা অবশ্যই এখানে চিন্তা করব। এখন আপনার কাজ হবে ডেড লোডের কারণে শেষ, ডেড লোডের কারণে আপনার অ্যানালাইসিসটা শেষ, আপনার ডেড লোডের কারণে অ্যানালাইসিসটা কোন পর্যন্ত ছিল, ডেড লোডের কারণে যে আপনি এভাবে বিমটা ডায়াগ্রাম বিমটা অঙ্কন করলেন কিভাবে কিভাবে লোড আসছে সেটা ডিফাইন করলেন, দেন এটা তার সাহায্যে আপনি এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করে বসে থাকেন, এ পর্যন্ত আপনার কাজ শেষ, এটা হলো আপনার ডেড লোডের কারণে। এখন লাইভ লোডের জন্য যখন আসবে তখন আবার এই হিসেবটা আবার অন্যরকম হয়ে যাবে, ঠিক আছে। লাইভ লোডের কারণে আমরা কি করবো, ওই যে পয়েন্টগুলো আইডেন্টিফাই করছে আপনারা দেখছেন, ঠিক আছে, ওই পয়েন্টগুলোতে আমরা
ক্যালকুলেশন করবো এইভাবে। দেখেন আপনারা যদি একটু দেখেন ডায়াগ্রামে, এইভাবে আমরা ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম, যারা এখনও ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্ক করা জানেন না তারা আমার অবশ্যই লেকচারগুলো দেখে নেবেন, ওইখান থেকে আপনার টোটালি একদম ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে যে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয়। তা আমরা এইভাবে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করবো প্রতিটা পয়েন্টের জন্য। দেখেন প্রতিটা পয়েন্টের জন্য, এখানে শেয়ারের জন্য এবং মোমেন্টের জন্য, দুটার জন্য আলাদা আলাদা প্রতিটা, মানে প্রতিটা পয়েন্টে দুইটা আসবে, একটা হলো শেয়ারের জন্য, একটা মোমেন্টের জন্য। এভাবে আপনি ডায়াগ্রাম অঙ্কন করবেন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এবার ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম যখন অঙ্কন করা শেষ হয়ে যাবে, তখন আপনি এখান থেকে লোড ক্যালকুলেশন করবেন। আপনাদের সাথে আমি কিভাবে লাইভ লোডটা ক্যালকুলেশন করবো সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি। তো এটার ক্যালকুলেশন আপনারা ধরুন ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা এভাবে এঁকে ফেলছেন, ধরুন যে এখান থেকে এই পর্যন্ত আপনি ধরুন 40 ফিট। হ্যাঁ, তো আপনার ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড বা রিভার্স যে বিষয়টা, সেই বিষয়টা যদি আপনাদেরকে একটু দেখাই। ফরওয়ার্ডে যেটা হয় যে আপনার 4 কিপ 60 কিপ 60 কিপ, ঠিক আছে, তার মানে এদিকে যায়, ঠিক আছে। আর ব্যাকওয়ার্ডে যেটা হয় সেটা হলো যে 4 কিপ 60 কিপ 60 কিপ, উল্টোটা। এটা হলো ফরওয়ার্ড কন্ডিশন, এটা হলো ব্যাকওয়ার্ড কন্ডিশন। তো এই দুটো কন্ডিশনেই আমরা কাজ করব। তো আমরা যেটা করি যে দেখুন, আমরা ধরুন এইখানে অর্ডিনেট 1 পেলেন, এইখানে একটা অর্ডিনেট, মানে আপনি হুইলগুলো আগে বসান। হ্যাঁ, হুইলগুলো আগে বসান, তাহলে এটা কোন কন্ডিশন হলো? এটা কিন্তু রিভার্স কন্ডিশন হলো, ঠিক আছে। এটা হলো ফরওয়ার্ড আর এটা হলো রিভার্স, মানে হুইল গুলো ওই অর্ডিনেট থেকে কিভাবে যাচ্ছে তার উপর বেসিক্যালি ডিপেন্ড করে ফরওয়ার্ড আর রিভার্স কন্ডিশন গুলোকে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। তো দেখেন এই ডায়াগ্রামের সাথে এটা মিলছে, তাহলে এটাকে রিভার্স বলতে পারি। যদি এরকম কোনো ডায়াগ্রামের সাথে মিলে তাহলে আমরা সেটাকে ফরওয়ার্ড বলতে পারি, ঠিক আছে। এইটার যদি চিন্তা করেন, এর ক্ষেত্রে কি হবে, আপনি প্রথমে এখানে 16 কিপ বসাবেন, তারপর আরেকটা 16 কিপ বসাবেন, তারপরে হলো 4 কিপ বসাবেন, তাহলে কিন্তু এটা ফরওয়ার্ড কন্ডিশনে স্যাটিসফাই করবে, ঠিক আছে। এইভাবে আর কি, মানে আপনি যে অর্ডিনেট গুলো আছে মেন, যে ম্যাক্সিমাম অর্ডিনেট, ওইখানে কিন্তু আপনি মেন বড় হুইলটা, বিগ হুইলটা বসান, তারপর আস্তে আস্তে ছোট করতে করতে যান আপনার ডায়াগ্রামে যতটুকু আছে অতটুকুর ভিতরে আর কি। এভাবে আমরা দেখি। তো এখন আমরা এটা ধরেন 16 কিপ, এটা 16 কিপ, এটা 4 কিপ। হ্যাঁ, এখান থেকে এটুকু ডিস্টেন্স 14 ফিট, এখান থেকে এটুকু 14 ফিট, ঠিক আছে। তো আপনি এই ক্যালকুলেশনটা, এই যে টোটাল ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করছেন, এতে কোনো একটা পয়েন্টে, যেমন V22 একটা পয়েন্টের জন্য আপনি ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা অঙ্কন করছেন, এবং সেখানে আপনি হুইলগুলো এভাবে বসালেন, ফরওয়ার্ড অথবা রিভার্স, যে কোনো দুইটা কন্ডিশনে হুইলগুলো বসালেন। এরপর আমরা ক্যালকুলেশন দেখব। ক্যালকুলেশন দুইভাবে করা যায়, দুইভাবে, দুইটা প্রসেস আপনাদেরকে আমি শেখাবো। একটা প্রসেস হলো, এই প্রসেস নাম্বার 1, সেটা হলো যে এই 1 যে অর্ডিনেটটা থাকবে, এটা অলরেডি আপনারা এর আগে শিখে আসছেন, যারা এখনো ওই লেকচার গুলো দেখেন দেখে নিবেন। আমার ইনফ্লুয়েন্স লাইনে আমি এই বিষয়গুলো আরো ডিটেলস আলোচনা করছি। 1/40 × হলো আপনার এই যে 60 কিপ লোড, ইন্টু হলো 40 প্লাস এইখান থেকে এই ডিস্টেন্স, প্লাস হলো আবার 60 লোড, ইন্টু হলো 40 মাইনাস হলো 14। হ্যাঁ, আবার হলো প্লাস, এটা আপনি থার্ড ব্র্যাকেট দেখে নেবেন, প্লাস এটা হলো যে 4 কিপ, 4 × হলো আপনার 40 মাইনাস হলো 40 মাইনাস হলো 28। বুঝতেই পারছেন যে এই অর্ডিনেট এবং তা থেকে ওই ত্রিভুজের ওই মাথা পর্যন্ত ডিস্টেন্স, এটা হলো যেমন 4 কিপ, এখান থেকে টোটাল হলো 40, আর এখান থেকে এটুকু 28, তাহলে এখান থেকে এটুকু আছে হলো 48 মাইনাস 28। হ্যাঁ, আর এটা হলো 1/40 প্রথমে করে নেবেন আর কি। তো এটাই একটা প্রসেস। আরেকটা প্রসেস হলো যে আপনি ওই অর্ডিনেট গুলো আগে বের করে ফেলেন। এই প্রসেসটা সহজ আমি মনে করি, এই প্রসেসটা খুব দ্রুত করা যায়। আরেকটা প্রসেস হলো যে এই প্রত্যেকটা অর্ডিনেটটা বের করে ফেলেন আপনি, অর্ডিনেট গুলো বের করার কারণ সূত্র হলো কি, যে এই যে আপনার ট্রায়াঙ্গেলের সূত্র, সিমিলার ট্রায়াঙ্গেলের সূত্রগুলো ইউজ করবেন, 1/8, তারপরে এই অর্ডিনেট গুলো বের করবেন, এই অর্ডিনেট গুলো সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে আপনি বের করবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিভাবে বের করবেন এটা আপনি জানেন। অর্ডিনেট গুলো এটা ধরেন 0.78 পেলেন, এটা ধরেন 0.65 পেলেন, ঠিক আছে। এখন তাহলে ভ্যালুটা, এটা ধরেন শেয়ারের যে আলটিমেট ভ্যালুটা আসতেছে, এটা শেয়ার ভি ইজ ইকুয়াল টু এটা আসতেছে, আবার এর ক্ষেত্রে ভি আসতেছে হলো 1 × ওর অর্ডিনেট এবং তার ভ্যালুর মান, ঠিক আছে। 1 × 16 প্লাস হলো 16 × 0.78 প্লাস 4 × 0.65, এই দুইটা প্রসেসেই কিন্তু আপনি এটাকে বের করতে পারেন। আসলে এই দুইটা প্রসেস দিয়ে কিন্তু একই ভ্যালু বের হবে। যাই হোক, এই দুইটা প্রসেস কিন্তু মনে হচ্ছে আপনাদের কাছে দুই রকম ভিন্ন রকম, আসলে কিন্তু চিন্তা করলে দুইটা প্রসেস কিন্তু সেমই প্রসেস। তো এভাবে আপনি বের করবেন। এখানে আরেকটা বিষয়, এখনো কিন্তু কমপ্লিট হয় নাই আমাদের, প্রতিটা পয়েন্টের জন্যই কিন্তু আমরা শেয়ার হোক, মোমেন্ট হোক,
এরকম ডায়াগ্রাম অঙ্কন করবো, ডায়াগ্রামে এইভাবে ফরওয়ার্ড অথবা রিভার্স হুইল বসাবো, রিভার্স হুইল বসানোর পর আমরা এইভাবে দেন ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করার শেষে সবার শেষে আমরা একটা ফ্যাক্টর দ্বারা গুণ করি এটাকে, সবার শেষে এই যে এখানে একটা ফ্যাক্টর দ্বারা অথবা এই টোটালটাকে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করি। এই ফ্যাক্টরটা হলো আপনি কিভাবে বের করবেন এবং এটা কেন গুণ করা হয় এটা যদি আপনাদেরকে বলি, আপনারা একটু খেয়াল করে দেখেন যে আপনারা মূলত দেখেন আমরা কিন্তু এরকম একটা গার্ডার নিয়ে কথা বলতেছিলাম, যে গার্ডার যে গার্ডার শেপটা ছিল এরকম, হ্যাঁ এরকম একটা শেপ ছিল, এরকম একটা শেপ ছিল। তো আপনি কি করতেছিলেন, এই গার্ডারের উপর আপনি এরকম হুইল গুলো বসাচ্ছিলেন, মনে করেন এরকম হুইল গুলো যাচ্ছে গার্ডারের উপর, একটা গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো গাড়িটা কিন্তু শুধুমাত্র যে এই এই গার্ডারের একটা গার্ডারের উপর যে একটা এরকম গাড়ির সিরিয়ালের হুইল আসবে, মানে গাড়ির লংগিচুডাল যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না। গাড়িগুলো কিন্তু যদি আপনি ব্রিজের স্পিন দেখেন, এটা ধরুন ওয়াই আর কি, 30 ফিটে যে ওয়াইডটা, এদিকে গাড়িগুলো ধরেন ফলো হচ্ছে, তো এরকম একটা গাড়ি থাকতে পারে, এদিকে আরেকটা গাড়ি থাকতে পারে, এদিকে আরেকম আরো গাড়ি থাকতে পারে, ঠিক আছে। তো এরকম যদি গাড়ি থাকে তো আপনার যে কোনো একটা গার্ডার, এখানে তো অসংখ্য এরকম গার্ডার আছে, ধরেন একটা গার্ডার একটা গার্ডার এরকম একটা গার্ডার এরকম একটা গার্ডার এরকম গার্ডার আছে, তো একটা গার্ডারে কিন্তু দুইটা গাড়িও নিতে পারে, ঠিক আছে, দুইটা গাড়িও কিন্তু দুইটা গাড়ি দুইটা হুইল পড়তে পারে কিন্তু। তো এই জন্য আপনি কিন্তু শুধুমাত্র লম্বালম্বি যে একটার পর একটা একটার পর একটা এরকম এরকম হিসাবটা করতেছেন আপনি, যে এই ধরেন এরকম একটা তার পিছনে একটা আছে তার পিছনে একটা আছে, এই হুইল গুলো দ্বারা কিন্তু সেরকমই একটা কিছু ইন্ডিকেট করতেছে, ঠিক আছে। কিন্তু পাশাপাশি যদি আপনার হুইল গুলো থাকে তো সেক্ষেত্রে সেই বিষয়টা কিন্তু আপনি কখনো কনসিডার নিয়ে আসেননি। তো এই জন্য এখানে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করতে হয় যে এই পাশে যদি কোনো হুইল থাকে সেক্ষেত্রে কতটুকু কনসিডার আসবে। তো আমরা জানি যে এই ভ্যালুটা, এই আমরা জানি যে একটা গার্ডার থেকে একটা গার্ডার ডিস্টেন্স হিসাবটা আমরা এগুলো শিখে আসছো, এখানে একটা গার্ডার ধরুন, এখানে আরেকটা গার্ডার আছে এরকম, এই একটা গার্ডারের সেন্টার থেকে গার্ডারের সেন্টারের পর্যন্ত ডিস্টেন্স কে আমরা বলি এসজি, ঠিক আছে। তো এসজি এই 10 থেকে বেশি, 10 থেকে কম হলে একরকম, 10 থেকে বেশি হলে একটা সূত্র সাহায্যে আমরা বের করে নিয়ে আসি, 10 থেকে কম হলে আমরা একটা সূত্র সাহায্যে বের করি, যেটাকে আমরা বলি যে এখান থেকে যে ডিস্টেন্সটা আছে এই ডিস্টেন্স কে আমরা 6 দ্বারা ভাগ দিই আর কি, ঠিক আছে। কারণ 6 দ্বারা ভাগ দেওয়ার রিজন আছে, কারণ একটা হুইল থেকে একটা হুইলের ডিস্টেন্স হলো 6 ফিট থাকে, তো এই কারণে আমরা 6 দ্বারা ভাগ দিই। যাই হোক, তো এটা আর কি, আপনারা এরপর আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই এসজির ফিগারটা কিভাবে নিচ্ছেন। আমরা মূলত বোঝাতে চাচ্ছি এখানে একটা আলফা দ্বারা আপনি গুণ করবেন, এখানে একটা আলফা দ্বারা সবার সাথে গুণ করে দিবেন, তাহলে আপনি আলটিমেটলি ওই যে ওয়াইডের কারণে যে ভেরিয়েশনটা আসছে পাশাপাশি হুইলের কনসিডারটা আপনি তাহলে নিয়ে আসতে পারবেন। এখন আমরা দেখবো যে আলফার ভেরিয়েশন, এই যে আমি যে এসজিটা সংক্ষেপে আপনাদের রেখে না, একটু ডিটেলস আমরা আলোচনা করবো যে এই এসজিটা কিভাবে ক্যালকুলেশন করবেন আপনি, সেই ক্যালকুলেশন প্রসিডিউরটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করতেছি। তো এটা এইভাবে আপনারা ফুল লাইভ লোড কে ক্যালকুলেশন করে ফেলবেন। আপনি কিন্তু এতক্ষণ ধরে শুধুমাত্র যে এই যে আপনি যদি এই যে ইন্টেরিয়র গার্ডারটা যে ডিজাইন করলেন, ইন্টেরিয়র গার্ডারের উপর একটা হুইলের লোডকে আপনি চিন্তা করতেছেন, ঠিক আছে। কিন্তু ওই ইন্টেরিয়র গার্ডারের মধ্যে যে আরো হুইল আসতে পারে চওড়া চওড়ার দিকে আর কি আমি বলতেছি, আপনি ধরো লেন্থ বরাবর চিন্তা করছেন, কিন্তু মানে আপনি বিষয়টাকে চিন্তা করছেন এইভাবে যে এর উপর একটা লোড আছে, এর উপর একটা লোড আছে, এর উপর একটা লোড আছে, এরকম কতগুলো হুইল আছে, কিন্তু এদিকে যে হুইল থাকতে পারে আরো, হ্যাঁ এই বিষয়টা কিন্তু আপনি চিন্তা করেন, কারণ ব্রিজের ওয়াইড তো বড়। তো এইদিকে আপনার কতটুকু হুইল আপনি চিন্তা করবেন বা কতটুকু জিনিস চিন্তা করা দরকার, এই বিষয়টা কিন্তু আপনাকে থিঙ্কিং এর ভিতরে রাখতে হবে। তো দেখেন আমি যদি একটা গার্ডারের কথা চিন্তা করি, এই গার্ডারটা মূলত আমি ডিজাইন করতে যাচ্ছি, এর উপর একটা একটা হুইলের লোড দিয়ে আমি কনসিডার করে ফেলছি, কোনো সমস্যা নাই, কিন্তু এর উপর কি এরপর আরো হুইল আসতে পারে কিনা। তো আমি যদি একটু দেখাই যে ওই ওই গার্ডারের উপর একটা হুইল আছে এবং তা থেকে আরেকটা গার্ডার আরেকটা হুইলের ডিস্টেন্স অবশ্যই 6 ফিট থাকবে, যদি পাশাপাশি একটা গাড়ি থাকে তার মধ্যে ডিস্টেন্স 4 ফিট থাকবে, কারণ এর 2 ফিট ক্লিয়ার, এর 2 ফিট ক্লিয়ার, 4 ফিট থাকবে, ঠিক আছে। তো আমার এখানে একটা এসজি নামে একটা শব্দ আছে, সেটা হলো আমার এই বিষয়টাকে আমি অনেক কিছু, কারণ এটা তো ডিজাইনের ভিতরে আপনাকে নিতে হবে, এটার একটা ক্যালকুলেশন আছে, আমি যখন ডেক গার্ডার ব্রিজ দেখাছিলাম তখন এটা দেখাইছিলাম অলরেডি। তো এখানে এই এই ব্যালেন্স ক্যান্টিলিভার এটাকে একটা ফ্যাক্টরের সাহায্যে গুণ করে কাজটাকে করা হয় খুব সহজভাবে আর কি, মানে অনেক বেশি ঝামেলা নেই, এখানে একটা ফ্যাক্টরের সাহায্যে ক্যালকুলেশন করা হয়। এই ফ্যাক্টরটা হলো বলা হয় লাইভ লোড মাল্টিপ্লায়ার। এই লাইভ লোড মাল্টিপ্লায়ারটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বিষয়টা তো বুঝতে পারলেন, মানে আড়াআড়ি যে হুইলগুলো আছে এই হুইলগুলোকে আপনি এর ভিতর কনসিডার ইন্টিগ্রেট করতে হবে আপনাকে, ঠিক আছে। মানে আড়াআড়ি যদি কোনো হুইল থাকে, কারণ গাড়ি তো একটা যাবে না ওই ইয়ের উপর, ইয়ের মানে আপনার যে গাড়া সেই গাড়ির উপর গাড়ি একটা যাবে না, আরও গাড়ি যাবে, তো সেই ক্ষেত্রে আপনি এটাকে কিভাবে হ্যান্ডেল করবেন। তো এই জন্য আরেকটা হুইল আপনি কনসিডার করবেন, কতটুকু কনসিডার করবেন এই বিষয়ে কিন্তু এখানে চিন্তা করতে হবে আপনাকে, ঠিক আছে। তো এই চিন্তা করার জন্য আপনাকে এখানে একটা ফ্যাক্টর দ্বারা গুণ করতে হয়, সেই ফ্যাক্টরটা যদি আপনাদেরকে আমি একটু হিসাব করে দেখাই, ফ্যাক্টরটা
ফ্যাক্টরটা আপনি বের করবেন কিভাবে, প্রশ্নটা হলো ফ্যাক্টরটা আপনি বের করবেন কিভাবে। হ্যাঁ, এখানে দেখেন দেখানো হচ্ছে বিষয়টাকে, এখানে দেখেন বিষয়টা হচ্ছে লোড লাইব্রেরি মাল্টিপ্লাই, যদি এসজি মোর দ্যান 10 ফিট, যদি এসজি 10 ফিট থেকে বড় হয় তাহলে আপনি এইভাবে আর এর মানটা বের করে নেবেন, ঠিক আছে? এইভাবে বের করতে হবে লাইব্রেরি, তখন মাল্টিপ্লায়ার এই যে ফ্যাক্টর দ্বারা গুণ করবে ফ্যাক্টরটার মানটা এ প্লাস বি, যে ফিগার অনুযায়ী আপনাকে আর কি বুঝিয়ে নিতে হবে, ঠিক আছে? এই ফিগারটা এই যে দেখেন, এই ফিগার অনুযায়ী এসজির মানটা আপনাকে বের করতে হবে। এই ফিগারটা দেখেন এইভাবে, এই যে ক্যালকুলেশন এখানে ডিটেল সব বলা আছে, ক্যালকুলেশন দেওয়া আছে, আপনারা দেখলেই এটা বুঝতে পারবেন এই ফিগার অনুযায়ী। আর যদি এসজির মানটা 6 ফিট থেকে কম হয়, মানে 10 ফিট থেকে কম হয়, তাহলে এসজি বাই 6 করে আপনি একটা মাল্টি ফ্যাকশন দ্বারা গুণ করবেন, ঠিক আছে? এই যে এটা 1.26 আছে এবং সেটা অবশ্যই 1 থেকে বড় হতে হবে। হ্যাঁ, এবং প্রত্যেকটা ওই যে আমরা যে 4 কিপ 16 কিপ প্রত্যেকটা জায়গায় ইউজ করছি আমরা এই যে লোডের সাথে, এই প্রত্যেকটা লোডের সাথে হলো আলফা দ্বারা গুণ, আলফা মানে ওই ফ্যাক্টর দ্বারা গুণ করে আমাকে আলটিমেট মানটা বের করে দেবে। মানে আমি যে 12 কিপ এখানে অ্যাড করলাম ওটা আসলে 12 কিপ না, ওটার সাথে আরও একটা আলফা ফ্যাক্টর গুণ আছে, কারণ 5 থেকে যদি লোড আসে সেটা কিন্তু ওইখানে অ্যাড হয়ে যাবে। সেইটাই আর কি এখানে করা হয়েছে, গুণ 1.26 করলে আপনি বাদ বাকিটা এখান থেকে পেয়ে যাবেন, ঠিক আছে? তার মানে এই যে মানগুলো আমরা বের করছি এখান থেকে, এই যে লোড লোড লোড, এই লোডগুলো কিন্তু আমার এইখানে অ্যাড হয়ে যাবে আলফার সাথে, বুঝতে পারছেন? এখানে আলফা হিসেবে অ্যাড হয়ে যাবে। তো এটা আর কি, এটা কি জন্য আসছে এটা বুঝতে পারছেন? বের করার পর আপনি একটা চার্ট তৈরি করবেন, ঠিক আছে? চার্ট তৈরি করার পর এবার হলো আপনার আসল কাজ, এই যে এইভাবে করছেন আপনি, করার পর এই দেখেন প্রত্যেকটা জায়গায় আপনি কেয়ারফুল থাকলে এই বিষয়গুলো দেখতে পারবেন যে প্রত্যেকটা সেকশন দেখেন। এখন আমি এই যে সেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে, এই সেকশনগুলোতে দেখেন এরকম প্রত্যেকটা সেকশন আইডেন্টিফাই করবেন, এবং ওই সেকশনের ডিস্টেন্স কত, ডিস্টেন্স করার পর সেই পয়েন্টে শেয়ার কত, মোমেন্ট কত, নেগেটিভ শেয়ার কত, নেগেটিভ মোমেন্ট কত, এটা হলো কার জন্য, লাইভ লোডের জন্য, ঠিক আছে? তো এইভাবে লাইভ লোডের জন্য আপনি একটা ক্যালকুলেশন করে ফেলবেন। সিমিলারলি আপনি যখন এসএফডি বিএমডি ডেলোডের জন্য অঙ্কন করছিলেন তখন কিন্তু সেখান থেকে আপনি কিন্তু এরকম একটা চার্ট আপনি পেয়ে যেতে পারতেন। তো এই দুইটা চার্টের কম্বিনেশন করে এখন আপনারা যে চারটা দেখতে পাচ্ছেন এটা টোটাল একদমই সামারি, সব কিছু মিলে একসাথে করা হয়েছে। এই সামারিটা বুঝলে আলটিমেটলি এতক্ষণ ধরে যে বিষয়টা বুঝলাম করালাম সেই বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো প্রথম আমরা যে এরকম সেকশনে ভাগ করেছিলাম 1, 1, 2, 2, 3, 3, এগুলো মূলত ভাগ করেছিলাম কার ভিত্তিতে, আমরা ওই পয়েন্টে মানে আপনার ক্রস গার্ডার কোথায় কোথায় আছে তার উপর ডিপেন্ড করে আমরা লোকেশনগুলোকে আইডেন্টিফাই করে ফেলেছিলাম, এবং ক্রস গার্ডারের উপর ডিপেন্ড করে আমরা লোকেশনগুলো আইডেন্টিফাই করব, সেখান থেকে আমরা একটা এসএফডি বিএমডি ডায়াগ্রাম অঙ্কন করার চেষ্টা করেছিলাম, এবং প্রত্যেকটা জায়গায় আমরা শেয়ার ডেডলোডের যে শেয়ারের মান সেটা কিন্তু আমরা বের করতে পারবো। দেখেন এখানে ডেডলোডের কারণে শেয়ারের মান বের করতে, সিমিলারলি একই জায়গায় আপনি ডেডলোডের কারণে মোমেন্টের ডায়াগ্রামও লিখতে পারেন, ঠিক আছে? তো ডেডলোডের শেয়ার বের করুন। এবার পজিটিভ লোড শেয়ার, পজিটিভ লাইভ লোড শেয়ার, মানে লাইভ লোডের কারণে ওই পয়েন্টগুলোতে কোনো শেয়ার আছে কিনা সেটা আপনি ওইখান থেকে বের করে নিয়েছেন, ঠিক আছে? লাইভ লোডের কারণে। এবার আপনি ইম্প্যাক্টের কারণে একটা লোড বের করতে পারেন, কারণ ওই লোড এই যে পজিটিভ লাইভ লোডের তার কারণে ইম্প্যাক্টের কারণে লোড বের করতে পারেন, এবং এল প্লাস ওয়ান প্লাস ওই যে সেই সূত্রটা কিছুক্ষণ আগে কম্বিনেশন লোড দেখাছিলাম যে এটাকে কম্বাইন করা হয়েছে। এবার ওই পয়েন্টেই প্রত্যেকটা পয়েন্টেই দেখেন নেগেটিভ শেয়ার আছে, নেগেটিভ ইম্প্যাক্ট আছে এবং তার কম্বিনেশন আছে। এবার 1.3 ডেড লোড, 1.3 এবার ওই যে আপনাদের মনে করে দেখেন আপনাদের দেখাইছিলাম 1.3D, তারপরে তিনটা কন্ডিশন আর কি, 1.3D একটা কন্ডিশন, তারপর 1.3D প্লাস কে, কে এর ক্ষেত্রে কে, HS15 এর ক্ষেত্রে একরকম, HS20 এর ক্ষেত্রে আরেকরকম। তো এই সূত্রটা দিয়ে সেখান থেকে বসাবেন, বসানোর পর এইখান থেকে যে একটা চার্ট নেবেন আর একটা হলো নেগেটিভের জন্য চার্ট নেবেন। এবার এই চার্ট এবং এই চার্টের ভিতরে সর্বোচ্চ যে প্রত্যেকটা পয়েন্ট দেখেন এরকম করে করে প্রত্যেকটা পয়েন্টের জন্য আপনি কিন্তু এরকম কতগুলো চার্ট পেয়ে গেছেন, ঠিক আছে? এখন দেখুন, যেমন দেখুন এখানে 47, এখানে 107, 168, তাহলে আপনি ডিজাইনের জন্য কোনটা নেবেন? 107 নেবেন, এই তিনটার ভিতর বড়টা যেটা সেটা নেবেন, এই লাস্টের এই তিন ঘরের ভিতর থেকে, ঠিক আছে? লাস্টের এই তিন ঘরের ভিতর থেকে বড় যে ঘরটা সেই ঘরটার মানটা আপনি নেবেন। তাহলে এই যে কম্বাইন করলেন, দেখেন একটা পয়েন্ট আমি একদমই সামারি করি তাহলে আমার অলরেডি কিন্তু ডিজাইন শেষ, আপনাদের সাথে আলোচনা মোটামুটি শেষের দিকে, কারণ এই যে আলোচনাটা করছি এই কাজটাই কিন্তু আমরা এক্সটেরিয়র গার্ডারের ক্ষেত্রে করব। হ্যাঁ, এই কাজটাই একদম সেম কাজটা আমরা এক্সটেরিয়র গার্ডারের ক্ষেত্রে করব। তো এবং এরপরে ডিজাইনটা আপনাদেরকে আমি দেখাবো, ডিজাইনটা খুবই সহজ, কারণ লোড যদি জানা থাকে, মোমেন্ট ডিজাইনের যে আপনার মেন লোড এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি কিন্তু এরপরে আপনি যে ডিজাইন করতে পারবেন এটা আপনার জন্য খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন আমি যদি আপনাদেরকে একটু বলি, সেটা হলো আমরা যেটা করছি সেটা হলো যে আমরা প্রথম একটা গার্ডার, যে গার্ডারটা আমরা ডিজাইন করতে যাচ্ছি তার উপর কি কি লোড আছে সেটা কনসিডার করছি। আমরা প্রথম স্ল্যাবের লোড নিছি, তারপর ওয়ারিং সার্ফেসের লোড নিছি, ওইখানে ডায়াফ্রাম আছে সেগুলো লোড নিছি, এবং আমরা কিন্তু গার্ডারটা যেহেতু অনেক লেন্থ জুড়ে একদম থ্রু আউট দ্য স্ট্রাকচার
এই জন্য আমরা ওইটাকে কতগুলো ভাগে ভাগ করছি, কার উপর ডিপেন্ড করে আমরা ভাগ করছি, সেটা হলো যে ওইখানে ডায়াফ্রাম গুলো কোন পয়েন্ট আছে, পয়েন্ট লোডের উপর ডিপেন্ড করে আমরা ভাগ করছি প্রত্যেকটা পয়েন্টকে, কারণ পয়েন্ট লোডের ভেরিয়েশনটা অনেক বেশি ছিল এখানে। এবার ভাগ করার পর সেখান থেকে আমরা এসএফডি বিএমডি ডায়াগ্রাম রেডিওটির কারণে অঙ্কন করছি, তারপর মোমেন্টের জন্য প্রত্যেকটা পয়েন্টের ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম অঙ্কন করছি, সেখান থেকে শেয়ারের জন্য মোমেন্টের জন্য আমরা ভ্যালুগুলো বের করে ফেলছি। এরপর আমরা এই ফাইনালি চার্টে আসছি, চার্টে আসার পর এখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন প্রসিডিউর আপনাদেরকে দেখাইছি, সেখান থেকে আমরা এই তিনটা লাস্ট তিনটা চার্ট পেলাম। এই তিনটা চার্টের ভিতরে ম্যাক্সিমাম যে ভ্যালুটা এটাই হলো আমার ডিজাইন শেয়ার। আর যদি এটা যদি শেয়ার না করে মোমেন্টের জন্য করি তো একই মান আসবে। মোমেন্টের জন্য পরের পিসটাতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন ঠিক আছে, এই যে দেখেন মোমেন্টের জন্য এটা, ঠিক আছে, এই মোমেন্টের জন্য চারটা যদি দেখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে আরো বিষয়গুলো। এই লোকেশন লেডের কারণে মোমেন্ট, লাইভ লোডের কারণে মোমেন্ট, ডেড লোড লাইভ লোডের কম্বিনেশন করা হয়েছে, ইম্প্যাক্টের কারণে করা হয়েছে, সব সবার শেষে এইভাবে যোগ করে দেয়। এখানে যেটা হয়েছে, যে আপনার ওইখানে যেমন শেয়ারের ক্ষেত্রে একই পয়েন্টে দুই রকম শেয়ার ছিল, কিন্তু মোমেন্টের ক্ষেত্রে কিন্তু একই পয়েন্টে দুই রকম মোমেন্ট ওই রকম নেই, যার কারণে হ্যাঁ যদিও থাকে সাপোর্ট গুলোতে থাকতে পারে, তো সেই ওইটা কনসিডার করতে পারে না, আবার অনেক সময় এটাকে কনসিডার করা হয় না, তো সেক্ষেত্রে ওই নেগেটিভের পশনটা চলে। যাই হোক, সহজ কথায় একই কথা যে মোমেন্টের ক্ষেত্রে আপনি একইভাবে ডিস্ট্রিবিউট করবেন, ডিস্ট্রিবিউট করার পর আপনি আলটিমেটে একটা ডিসিশনে চলে আসবেন, ঠিক আছে। যদি একটু কথা বলে রাখি, সেটা হলো যে যদি কখনো কোনো কিছু না থাকে, নেগেটিভ ধরুন নাই, তা সেক্ষেত্রে সেটাকে বাদ দিবেন, সেই ঘরটা বাদ হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরুন এই ঘরটার দিকে যদি খেয়াল করেন, এই ঘরটার দিকে দেখেন, এই ঘরে আপনার শুধুমাত্র এই যে একটাই আছে, তাহলে এটার জন্য আপনার ডিজাইন লোডটিকে সেটা করতে হবে, এটাই আর কি। এটা সিম্পল বিষয়, চিন্তা করার তেমন কিছুই না। তো এই এখন আমাদের কাজ হবে এই লোডগুলো দিয়ে আমরা ডিজাইন শুরু করব, ডিজাইনের দিকে যাব, ঠিক আছে। তো ডিজাইনটা আমি একটু বলে রাখি, আমি একটা পার্টের ডিজাইন শেষ করে ফেলি একবারেই। এখন আমরা ইন্টেরিয়র গার্ডের ডিজাইন করব। তো ডিজাইন যখন করব তখন আমাদের আপনাদেরকে একটু বলে রাখি, সেটা হলো যে এই লোডগুলোর কারণে আমরা ডিজাইন করবো।